সুস্মিতা, তুমি জয়েন করেছো তো? হ্যালো হ্যালো। জয়েন করেছি জয়েন করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মনোরঞ্জন স্যার। হ্যালো মনোরঞ্জন স্যার, আপনি আছেন তো? হ্যালো হ্যালো মনোরঞ্জন স্যার, ওনাকে তো লিস্টে দেখলাম, জয়েন করা আছেন বোধহয়। হ্যাঁ কিন্তু এখন হ্যাঁ দেখতে পাচ্ছি না। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা বলুন বলুন। স্যার, আমরা তাহলে কি হ্যাঁ শুরু শুরু করব? সবাই একদম মোটামুটি একদম আমরা একদম এসে গেছি। আচ্ছা একদম শুরু করে দিন। হ্যাঁ ঠিক আছে, বাসব। হ্যালো বাসব, বাসব শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো সুমিত্রা। হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো বলো। সুমিত্রা, আমরা শুরু করছি। হ্যাঁ 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 হ্যালো বাসব শুনতে পাচ্ছিস? হ্যালো বাসব, হ্যাঁ বাসব শুরু করে দে। আমার কথা হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ বাসব শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে এই হ্যালো। প্ল্যাটফর্মে উপস্থিত সমস্ত পার্টিসিপেন্টদেরকে আমি রিকোয়েস্ট করব, কেউ আপনারা আপনাদের ভিডিও এবং ভিডিওটাকে অফ করে রাখবেন এবং অডিওটাকে মিউট করে রাখবেন, প্রত্যেককে বলছি। শুরু কর বাসব। নমস্কার, সুপ্রভাত। ময়নাগুড়ি কলেজের এনএসএস ইউনিট ওয়ানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন যে আমরা ত্রিদিবসীয় একটি আলোচনা চক্রের সূচনা আছি, আজকে তার প্রথম দিন। মহাত্মা গান্ধী রোমারোলা লিখেছেন, ক্ষুদ্রকায় দুর্বল মানুষ, শীর্ণ মুখ, প্রশস্ত দুটি চোখ, বাহিরের দিকে প্রসারিত দুটি কান, তাহাকে প্রথম দেখিলেই এক বিরাট ধৈর্য ও অসীম ভালোবাসার প্রতিমূর্তি বলিয়া মনে হয়। পরম শত্রুর প্রতিও তাহার অগাধ স্নেহ, অসীম তাহার দীনতা। 1869 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন এই মহান দেশনায়ক। বর্তমানে তার সার্ধ শতবর্ষ উদযাপন চলছে সারা দেশ যুগে, এবং এই অনুষ্ঠানের অংশরূপেই আমাদের ময়নাগুড়ি কলেজ আয়োজন করেছে এই বক্তৃতামালার। গান্ধীজি আমাদের
ভারতবর্ষে বা প্রভা নামে তাকে করা হয়। স্বাধীন ভারতে তাকে জাতির জনক নামে সম্মানিত করা হয়েছে। দক্ষিণ আফ্রিকায় যে অহিংস আন্দোলনের সূচনা তিনি করেছিলেন, ভারতবর্ষে যেন তারই ব্যাপ্তি ঘটিয়েছেন এবং তারই সুযোগ্য নেতৃত্বে পরাধীন ভারতবর্ষ স্বাধীনতার আলো দেখতে পেরেছিল। রবীন্দ্রনাথ গান্ধীজি শীর্ষক একটি প্রবন্ধে লিখেছেন, টেবিলে কনফারেন্সে তর্কেছেন, যিনি খদ্দর চরকা প্রচার করেন, যিনি প্রচলিত চিকিৎসা শাস্ত্রে বৈজ্ঞানিক যন্ত্রপাতিতে বিশ্বাস করেন বা করেন না, এসব মতামত ও কর্মপ্রণালীর মধ্যে যেন এই মহাপুরুষকে সীমাবদ্ধ করে না দেখি। হ্যাঁ, আমরা সবাই যেন গান্ধীজিকে কখনো না দেখি। গান্ধীর যে সুচিন্ত মতবাদ, তার প্রতি যেন আমরা আলোকপাত করি। রবীন্দ্রনাথের এই কথা মাথায় রেখেই আজকের এই ত্রিদিবসীয় বক্তৃতামালা অনুষ্ঠানের সূচনা, যার শিরোনাম গান্ধীবাদের গুরুত্ব এবং প্রয়োগ, কিছু প্রতিচ্ছবি। 1915 খ্রিস্টাব্দে প্রথম গান্ধীজির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল রবীন্দ্রনাথের। শান্তিনিকেতনে গান্ধীজির ফিনিক্স স্কুলের ছাত্ররা যখন ছিলেন, গান্ধীজি চেয়েছিলেন যে ছাত্ররা শুধুমাত্র পড়াশোনা করবে নয়, তারা স্বাবলম্বী হবে, অর্থাৎ পড়াশোনার পাশাপাশি সব কাজেই তাদেরকে অংশ নিতে হবে। জাতীয় সেবা প্রকল্প বা NSS এমনই কাজ শিক্ষার্থীদের শেখায় যে শুধুমাত্র নিজের জন্য সকলের জন্য নানা রকম অংশ নিতে হবে। এই দু চিন্তা শিক্ষার্থীদের এবং গান্ধীজির এই দুয়ের মিলনেই আজকের সূচনা। আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠানে। আমাদের মাঝে যারা উপস্থিত রয়েছেন, ময়নাগুড়ি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা সুস্মিতা পণ্ডিত, উপস্থিত রয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের NSS কোঅর্ডিনেটর মনোরঞ্জন চৌধুরী, উপস্থিত রয়েছেন কলকাতা আঞ্চলিক শাখার দায়িত্বপ্রাপ্ত অধিকর্তা অগ্নিমিল দাস, উপস্থিত রয়েছেন শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়ের NSS ইউনিট 1 এর প্রোগ্রাম অফিসার ডক্টর সুমিত্রা নাহা, এবং উপস্থিত রয়েছেন ময়নাগুড়ি কলেজের প্রোগ্রাম অফিসার NSS ইউনিট 1 এর ডক্টর পাপিয়া দেব। প্রথমেই আমি আহ্বান করছি ডক্টর পাপিয়া দেবকে আজকের অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখবার জন্য। হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? আচ্ছা বাসু, বিকাশ দাও এখানে জয়েন করে গেছেন, কেমন? বিকাশ দাও অনুষ্ঠানে জয়েন করে গেছেন। আচ্ছা আমাকে শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে আমাকে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা নমস্কার, ময়নাগুড়ি কলেজ এবং শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়ের NSS ইউনিট 1 এর উদ্যোগে গান্ধীজির সার্ধ শতবর্ষ জন্মদিবস উপলক্ষে 3 দিন ব্যাপী যে আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে তাতে সমবেত সবাইকে স্বাগত জানাই। পৃথিবীতে এমন মানুষ খুব কম আছেন যাদের জীবদ্দশার পরেও মানুষগুলোর প্রভাব বিশ্বজুড়ে বহু মানুষের হৃদয়ে রয়ে গিয়েছে। মোহনদাস করমচাঁদ গান্ধী সেরকমই একজন মানুষ। এবছর মহাত্মার জন্মের সার্ধ শতবর্ষ পালিত হচ্ছে দেশজুড়ে। তার শৃঙ্খলিত দেশমাতৃকার ডাকে তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সুদীর্ঘ সত্যাগ্রহের পথে আন্দোলন চালিয়ে যান।
তার নেতৃত্বে কৃষক ও মজুররা একত্রে সংঘবদ্ধ হয়েছিলেন। মহাত্মা গান্ধী দেশ স্বাধীন করতে সমাজের প্রতিটি স্তরে জাতীয়তাবাদ বোধের উন্মেষ ঘটিয়েছিলেন। ভারত যে একটি জাতি, এই বোধ গঠনে মহাত্মার ভূমিকা অনস্বীকার্য বলে মনে করা হয়। ভারতের স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির অবদান চিরস্মরণীয়। তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। এর মাধ্যমে ইংরেজ স্বৈর শাসনের বিরুদ্ধে দেশবাসীকে তিনি জাগ্রত করতে পেরেছিলেন। এই আন্দোলনে প্রতিষ্ঠিত হয়েছিল অহিংস মতবাদ বা দর্শনের ওপর, এবং এটি ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম চালিকা শক্তি। গান্ধীর নেতৃত্বে এই লড়াই সমগ্র বিশ্বের মানুষের স্বাধীনতা ও অধিকার পাওয়ার আন্দোলনে অনুপ্রেরণা বলে মনে করা হয়। স্বাধীনতা পূর্ব ভারতের সমস্ত শীর্ষস্থানীয় নেতাদের এক ছাতার তলায় নিয়ে এসে অতিরিক্ত ভূমিকর ও বৈষম্যের বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। 1869 সালের 2 অক্টোবর গুজরাটের পোরবন্দরে গান্ধীজি জন্মেছিলেন, তাই সারা বিশ্ব জুড়ে 2 অক্টোবর দিনটিকে মহাত্মার অবদানকে মনে রেখেই উদযাপিত হয় গান্ধী জয়ন্তী। কোনো ধর্ম, জাত, ভাষা এবং সংস্কৃতি দিয়ে বাধা যায়নি মহাত্মাকে, তাই তার জন্মদিনের উদযাপনেও সব ধর্ম, সব ভাষার সমান অধিকার। তাই পুরো ভারতবর্ষ জুড়ে জাতির জনক মহাত্মা গান্ধীর 150তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। যেমন তার 150বর্ষের জন্মদিনে ভারতকে স্বচ্ছ ভারত হিসেবে গড়ে তোলা ও প্লাস্টিকের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার ঘোষণা করা হয়েছে ভারত সরকারের তরফ থেকে, এমনকি দূষণমুক্ত পৃথিবী গড়ার বার্তাও দেওয়া হয়েছে সমগ্র বিশ্বকে। সামাজিক সাম্য ও সম্প্রীতির পক্ষে সওয়াল করেছিলেন গান্ধীজি। গোটা জীবন ধরে এই আদর্শকেই বাস্তবায়িত করার চেষ্টা করে গিয়েছেন তিনি। আমাদেরও সেটা উপলব্ধি করে বাস্তবে প্রয়োগের চেষ্টা করতে হবে। এই লক্ষ্যকে সামনে রেখে ময়নাগুড়ি কলেজ এবং শিলিগুড়ি মহিলা কলেজের NSS ইউনিট 1 এর পক্ষ থেকে 3 দিন ধরে চলা এই আলোচনা চক্রের সূত্র ধরে আমরা গান্ধীজিকে, তার আদর্শের দিকগুলোকে আরো নতুন ভাবনায় চিনব, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর পাপিয়া দেবকে। আপনারা জানেন যে আমাদের ত্রিদিবসীয় বক্তৃতা আজ প্রথম দিন, এবং আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডক্টর বিকাশ রঞ্জন দেব, সহযোগী অধ্যাপক সূর্যা বিদ্যালয়। তাকেও আমাদের পক্ষ থেকে স্বাগত জানাই। এখন বক্তব্য রাখবেন ময়নাগুড়ি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা সুস্মিতা পণ্ডিত মহাশয়া। ধন্যবাদ বাসক। ধন্যবাদ আমাদের NSS ইউনিটের ইউনিট প্রোগ্রাম অফিসার ডক্টর পাপিয়া দেবকে এই সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। প্রথমে জানাই আমাদের ডক্টর সুব্রত দেবনাথ, প্রিন্সিপাল শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়, ডক্টর মনোরঞ্জন চৌধুরী NSS কোঅর্ডিনেটর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, মিস্টার অগ্নিমল দাস ইউথ অফিসার NSS, এবং এমিনেন্ট স্পিকার ডক্টর বিকাশ রঞ্জন দেব অ্যাসোসিয়েট প্রফেসর শিলিগুড়ি মহাবিদ্যালয়, প্রফেসর রঞ্জিতা চক্রবর্তী হেড অব দ্য ডিপার্টমেন্ট পলিটিক্যাল সায়েন্স নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, ডক্টর রাজদীপ্ত রায় অ্যাসোসিয়েট প্রফেসর ময়নাগুড়ি কলেজ ডিপার্টমেন্ট অফ ইংলিশ, এবং সমস্ত পার্টিসিপেন্টস এবং আমার ডিয়ার কলিগস, সকলকে জানাই ময়নাগুড়ি কলেজের তরফ থেকে উষ্ণ অভিনন্দন। এর সাথে বলি আমাদের ময়নাগুড়ি কলেজের শুধু NSS ইউনিটের সমস্ত ইউনিটের পক্ষ থেকে নয়, শুধু আমাদের ময়নাগুড়ি কলেজের সমস্ত বিভাগের তরফ থেকে শিলিগুড়ি মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল সহ সকল NSS ইউনিট সহ সকল মেম্বারদের জানাই ধন্যবাদ তাদের কোলাবোরেশন, তাদের সহযোগিতার জন্য। এবং তাদের কোলাবোরেশনে আজকের প্রোগ্রাম আমাদের সাফল্যমণ্ডিত হোক এই কামনা করি। এই প্রসঙ্গত বলি ময়নাগুড়ি কলেজের NSS 2003 সাল থেকে তাদের জয়যাত্রা বা পথযাত্রা শুরু করে। আমাদের প্রিন্সিপাল ডক্টর দেবকুমার মুখোপাধ্যায়ের সুযোগ্য নেতৃত্বে সেই
ইউনিট আজ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনে সর্ববৃহত্তম ইউনিট হিসেবে, মানে 7-7টা ইউনিট আজ আমাদের কলেজে, বলতে সত্যি গর্ব অনুভব করি যে আজকে আমাদের কলেজের 7-7টা ইউনিট, এবং যদি ইউনিভার্সিটি পারমিশন দেয় আমরা 8টা ইউনিটের জায়গাটাও দাবি করতে পারি, কারণ এত তার চাহিদা স্টুডেন্টদের মধ্যে থেকে। আজ এনএসএস এর বিভিন্ন, আজ যেমন ইউনিট 1 এর এই ত্রিদিবসীয় বক্তব্য আলোচনা চক্র, তেমনি আমাদের এই গোটা লকডাউনের মধ্যে বিভিন্ন কার্য কর্মসূচি আমাদের এনএসএস পালন করেছে। আজ ন্যাশনাল লেভেল সেমিনার আমরা করেছি এনএসএস এর তরফ থেকে, আজ বিভিন্ন ড্রয়িং কম্পিটিশন, কুইজ কম্পিটিশন এবং বিভিন্ন ডে অবজারভেশন, সমস্ত কিছু কর্মসূচি আমাদের এর মধ্যে পালিত হয়েছে। আমি সারা বছর নর্মাল ডে এর কথা তো বাদই দিচ্ছি, বিভিন্ন আমাদের রেগুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে যে অ্যাডপ্টেড ভিলেজ, ভিলেজে গিয়ে কাজ করা, স্কুল ছুট বাচ্চাদের নিয়ে তাদেরকে কলেজে এনে সার্ভে করে তার একটা লিস্ট করে তাদেরকে পড়াশোনা শেখানো, তাদের প্রতি লক্ষ্য রক্ষণাবেক্ষণ করা, এছাড়াও বনজ সৃজন থেকে আরম্ভ করে বিভিন্ন বৃহৎ কর্মসূচি আজ ময়নাগুড়ি কলেজের এনএসএস ইউনিট সারা বছর ধরে পালন করেছে। যাই হোক, আজকে এই এনএসএস নিয়ে বক্তব্য রাখার দিন নয়, আজকে যে আলোচনা বিষয়বস্তু সেই বিষয়বস্তু থেকে বিষয়বস্তুতে থাকাটাই মনে হয় বাঞ্ছনীয়। যাই হোক, এনএসএস এর ইউনিটের প্রচেষ্টা, সেই প্রচেষ্টার কথা বলতেই এই কথাগুলো বলা, এবং প্রসঙ্গত বলি যে ইউনিট আজকে এনএসএস ইউনিট 1 আমাদের এই প্রোগ্রাম করছে, সেই এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসারও 2000, আমি যদি ভুল না করি, 2017 কি 2018 সালে তিনি ইউনিভার্সিটি দ্বারা বেস্ট প্রোগ্রাম অফিসার হিসাবে পুরস্কার প্রাপ্ত আমাদের এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার ডক্টর পাপিয়া দেব। তো এরকম বিভিন্ন এনএসএস এর কর্মসূচি আমরা সারা বছর পালন করে থাকি। তো যাই হোক, আজকে আমরা একত্রিত হয়েছি এই এনএসএস এর উদ্যোগে, ইউনিটের উদ্যোগে, আমাদের রাষ্ট্রপিতা আমাদের গান্ধীজির বিভিন্ন দিক নিয়ে আলোচনা আলোচনা আলোচনাতে। তো সেই আলোচনায় আলোচনার জন্য বিভিন্ন আমাদের এমিনেন্ট স্পিকাররা আছেন, তাই তাদের সামনে আমি আর কথা বলে সময় নষ্ট করতে চাই না। আজকের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হোক, অত্যন্ত সাফল্যমণ্ডিত হোক, শুধু আজকের নয় আগামী 3 দিনের আলোচনা আমাদের সাফল্যমণ্ডিত হোক এই কামনা করি। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে, এনএসএস ইউনিট কোঅর্ডিনেটর সহ 7 জন প্রোগ্রাম অফিসার সহ, এবং পুনরায় এনএসএস ইউনিট প্রোগ্রাম ইউনিট 1 এর প্রোগ্রাম অফিসার এবং সমস্ত ভলেন্টিয়ার সকলকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ, ধন্যবাদ ম্যাডাম। ব্যস্ততার কারণে শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সুব্রত দেবনাথ এই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে পারেননি। তিনি তার বক্তৃতার একটি রেকর্ড পাঠিয়েছেন। আমি ময়নাগুড়ি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা ডক্টর প্রিয়দর্শিনী ঘোষকে অনুরোধ করছি স্যারের রেকর্ডটি চালাবার জন্য। নমস্কার, আগামী 17 অক্টোবর থেকে 19 অক্টোবর পর্যন্ত ময়নাগুড়ি মহাবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প 1 নম্বর শাখা উদ্যোগে এবং শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পে 1 নম্বর শাখা সহযোগিতায় একটি আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। এই আলোচনা চক্রের প্রধান থিম বা মূল বিষয়টি হল ভারতের স্বাধীনতা আন্দোলনের জননায়ক মহাত্মা গান্ধী এবং মহাত্মা গান্ধীর ভাবাদর্শ, তার অসহযোগিতা আন্দোলন
গ্রামীণ উন্নয়ন বা অর্থনৈতিক চিন্তা ভাবনা ইত্যাদি বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকা এবং বিশিষ্টজন আলোকপাত করবেন। মহাত্মা গান্ধী রাজনৈতিক চেতনা এবং অসহযোগিতা আন্দোলন সারা বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করেছে। ভারতের রাজনীতিতে এবং ভারতের গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে মহাত্মা গান্ধীর যে চিন্তাধারা এবং ভাবধারা তার ভূমিকা অনস্বীকার্য। বিশেষত অসহযোগিতা আন্দোলন বিশ্বব্যাপী তার বিস্তার লাভ করেছে এবং মহাত্মা গান্ধীর যে ভূমিকা ভারতের অর্থনীতি সমাজনীতি রাজনীতির ক্ষেত্রে সে কথা তার অস্বীকার করার উপায় নেই এবং উনি জাতির জনক এবং জাতীয় সেবা প্রকল্পের সঙ্গে জাতির জনকের যে সমাজসেবী ভূমিকা সেই ভূমিকা প্রভাব শুধু প্রসারী। সেই জন্য জাতীয় সেবা প্রকল্পের তরফ থেকে মহাত্মা গান্ধীর জন্ম শতবার্ষিকীতে 150তম জন্মশতবার্ষিকীতে এই বিশেষ আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে আমি এই অনুষ্ঠানের সাফল্য কামনা করি এবং আয়োজক সকলকে আমার তরফ থেকে এবং আমার মহাবিদ্যালয়ের তরফ থেকে ধন্যবাদ জানাই। স্যারকে অসংখ্য ধন্যবাদ। এবারে বক্তব্য রাখবেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এনএসএস কোঅর্ডিনেটর মনোরঞ্জন চৌধুরী। ধন্যবাদ। শোনা যাচ্ছে? হ্যালো, নমস্কার সবাইকে। আজকে এই অনুষ্ঠান কলেজ তার ইউনিট ওয়ান প্রোগ্রাম অফিসার ডক্টর পাপিয়া দেব এবং আমি সকল কর্তৃপক্ষের খুব গুরুত্বপূর্ণ শুরু করে সবথেকে বড় কলেজ যেখানে সাত সাতটি ইউনিট আমাদের সাতটি ইউনিট আছে এবং আমি এই লকডাউনে মনে পড়ছে যেখানে আমরা একসাথে একটা ওয়েবিনারে ছিলাম এবং অনেক অ্যাক্টিভিটি সারা বছর ধরে তারা করছে। সমাজের পাশে দাঁড়াবে এটা একটা আশা রাখি। দ্বিতীয় হচ্ছে এই আজকে যে টপিকটা মহাত্মা গান্ধীর 150 বছর আজ আমরা পালন করছি সারা ভারতবর্ষ ধরে, লাস্ট সেকেন্ড অক্টোবরে এরা বোধ হয় শেষ ডিক্লেয়ার করা হয়েছে কিন্তু এখনো বিভিন্ন জায়গাতে অনুষ্ঠান চলছে। মহাত্মা গান্ধী সম্পর্কে এবং এনার যে ধৈর্য, এনার যে প্রিন্সিপাল, এনার যে ভ্যালুজ, এনার যে প্র্যাকটিস, ওনার এই প্র্যাকটিস আমাদের সবাই নিজেদের সিলেবাসে স্কুল লেভেল থেকে পড়ে আসছি সবকিছু জানি কিন্তু অদ্ভুত ভাবে দেখা যায় আজকাল এই নোট ভিত্তিক পড়াশোনা, নাম্বার ভিত্তিক পড়াশোনা কিন্তু আমরা ধীরে 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 আমরা হারিয়ে ফেলছি। আমি বিশেষ করে ছাত্রদের প্রতি বলতে চাইছি এই কারণে যে ছাত্ররাই ভবিষ্যতে সমগ্র স্থানে শিক্ষকতা করবে, কেউ ব্যাংকে যাবে, কেউ আর্মিতে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, বিভিন্ন জায়গায় তারাই থাকবে। গ্রামীণ এলাকাতে তারা আছে, শহর এলাকাতে আছে, তারা চতুর্দিকে সবকিছু দেখছে কিন্তু আজকে টিভি খুললেই আমরা যা দেখি যে ধরনের অরাজকতা, যে ধরনের হত্যা, অত্যাচার,
অনেক জায়গায়, আজও আমাদের দেশের আমি কালকে খবর দেখলাম 20 কোটি মানুষ প্রতিদিন খেতে পায় না। তার ধৈর্য আমরা সবাই জানি, কিন্তু ধীরে ধীরে আমরা ধৈর্য থেকে অনেকটাই অনেকটাই দূরে সরে গেছি। আজকের দিনে এই ধরনের একটা ওয়েবিনার করাটা বা এই ধরনের একটা আলোচনা চক্র যে কি প্রয়োজনীয়তা আছে তা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। এবং আমি আশা রাখি যে সমগ্র ছাত্রছাত্রীরা আমাদের যে রিসোর্স পার্সনরা রয়েছে আজকে তাদের বক্তব্যের মধ্যে দিয়ে গান্ধীজির যে চিন্তাধারা, গান্ধীজির যে কন্ট্রিবিউশন, গান্ধীজির যে ধৈর্য শক্তির প্রমাণ, পৃথিবীর বুকে ভারতবর্ষের বুকে শান্তি বিরাজমান রাখার জন্য তার যে সদিচ্ছা চেষ্টা সবই কিন্তু আমরা জানি এবং আজকের এই আলোচনার মধ্যে রিসোর্স পার্সনের মাধ্যমে কিন্তু আমরা আরো ভালোভাবে জানবো। কিন্তু গান্ধীজিকে শুধুমাত্র বইয়ের মধ্যে বন্ধ করে রেখে খবরের মধ্যে আবদ্ধ রেখে রাখলে হবে না। ওনার যে প্রিন্সিপাল, ওনার যে ভ্যালুজ, সেগুলোকে আমাদেরকে বিশেষ করে ছাত্রদের প্রতি আমি বলছি, যারা আমাদের এনএসএস ভলেন্টিয়ার্সরা রয়েছেন তাদের প্রতি আমি বলছি, এই জিনিসটাকে কিন্তু আমাদের বহন করে নিয়ে যেতে হবে, সমাজের সমস্ত জায়গায় ছড়িয়ে দিতে হবে, যাতে একটা সত্যি গান্ধীজি যে ধরনের পরিবেশ, যে ধরনের দেশ, যে ধরনের রাজনীতি, যে ধরনের একটা ভারতবর্ষের কল্পনা তার মাথার মধ্যে ছিল, নিশ্চয়ই আজকে ভারতবর্ষ সেই জায়গাতে প্রতিষ্ঠিত নয়, সেটাকে একটা সুন্দর সুস্থ পরিষ্কার স্বচ্ছ ভারত তৈরি করতে তার এই প্রিন্সিপাল, তার এই ভ্যালুজ, তার এই পথ নির্দেশ আমাদের বিশেষভাবে কাজে লাগবে এবং এটা নিয়ে আমরা বহন করে নিয়ে চলব। এই মতাদর্শ নিয়ে আমরা ভবিষ্যতে এগিয়ে যাব, এই প্রতিজ্ঞায় আমাদের রেখে যেতে হবে। আমি আমি আশা রাখি এই 2-3 দিনের ওয়েবিনার যথেষ্ট সাকসেসের সাথে কমপ্লিট হবে এবং এ দ্বারা সমস্ত শ্রেণীর যে সকল ছাত্রছাত্রী এবং যারা অংশগ্রহণকারী আছে তারা ভীষণভাবে উপকৃত হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর মনোরঞ্জন চৌধুরী স্যারকে। এবারে আহ্বান জানাচ্ছি জাতীয় সেবা প্রকল্পের কলকাতা আঞ্চলিক শাখার দায়িত্বপ্রাপ্ত অধিকর্তা অগ্নিমিল দাস স্যারকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি ইন টুডেস প্রোগ্রাম। ইট ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম ফর দ্য ময়নাগুড়ি কলেজ। সরি ফর বিইং সাম নয়েজেস ইন মাই আউটসাইড। Today it's a great program on the occasion of 150th birth anniversary of Mahatma Gandhi. The 2-year commemorating celebration is going to end and it is already end on 2nd October, but as an extension program we can continue with the philosophy and the life and the life and the principle of Mahatma Gandhi. And what I came to know that Moinaguri College is a reputed college in the field of NSS. And on this occasion, I want to express our gratitude from Regional Directorate of NSS to all the college authority of Moinaguri College and our respected principal sir and our respected other dignitaries and our NSS program officer, Papiya Dev Madam. Thank you very much for arranging such a program in the eve of the Durga Puja, because we all should know about Mahatma Gandhi, and this is a great platform. And today in the online mode, we are very much fortunate that we are getting opportunity to connect lots of people that was quite impossible to connect in physical manner. And we are getting some eminent resource person that they will highlight about what we should learn from Mahatma Gandhi. And one thing I always repeat, the best line from Mahatma Gandhi, I believe that is, my life is my message. Now in today's world, my activity will speak about myself, what I am doing
that will give an impression that what I am. So it's our responsibility with the motto of NSS, not me but you, to do something for the society. Another part is that we all know about the education policy, that is in Bengali term Buniyadi Shikha, that we have received from Mahatma Gandhiji, and now it's a drastic change that is coming with the new education policy 2020. So the impact of Mahatma Gandhi will also be reflected on the new education policy also, as well as his life, his messages, all the things that gives us a hope and gives us some good vibes. So thank you very much to Moinaguri College for arranging a 3-day workshop, and it is almost 2 days, it's a holiday, Saturday, Sunday. So I think all the participants will get benefited by attending this program to learn about Mahatma Gandhi. And as a part of NSS, I want to congratulate because it's my first program on Moinaguri College for being the university level award winning team of Moinaguri College NSS unit. And lastly, I want to convey my gratitude to our NSS program coordinator, Dr. Monoranjan Choudhury from North Bengal University. With his presence and encouragement, now North Bengal University is making a different type of activities in a very active manner. It's a great opportunity in the field of NSS nowadays, because we all know that in the time of COVID, NSS has emerged as a great youth, what I can say, great youth organization. And we are also, in the coming days, we are also planning to have programs with UNICEF also. So it's a great matter that at NSS have done during the COVID times, and even in the part of in the new education policy, there is also one part that is one-to-one learning. That is also NSS volunteers are included in that part. So now it's our with the message of Mahatma Gandhi in the current and in the upcoming days. So I want to express thank you once again and wish best wishes for this 3-day webinar. Thank you. Thank you. ধন্যবাদ জ্ঞাপনের অনুষ্ঠানের তথা এখন ধন্যবাদ জ্ঞাপন প্রদান করবেন শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট ওয়ানের প্রোগ্রাম অফিসার ডক্টর সুমিত্রা নাহা। গুড আফটারনুন, নমস্কার সকলকে। ময়নাগুড়ি মহাবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের 1 নম্বর শাখার উদ্যোগে এবং শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের 1 নম্বর শাখার সহযোগিতায় রাজ্য স্তরের 3 দিন ব্যাপী একটি বিশেষ আলোচনা চক্রের সূচনা হলো আজ। আমরা জানি যে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর 150তম জন্মবার্ষিকী দেশে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় উদযাপন করা হচ্ছে, সেই উপলক্ষে আমাদের এই আলোচনা চক্রের আয়োজন। এখানে গান্ধীজির ভাবাদর্শ, নীতি, চিন্তা ভাবনা এই সব কিছু নিয়ে আলোকপাত করবেন বিশিষ্ট বক্তারা। গান্ধীজি বলেছিলেন, দ্য বেস্ট ওয়ে টু ফাইন্ড ইয়র সেলফ ইজ টু লুজ ইয়র সেলফ ইন দ্য সার্ভিস অফ আদার্স। সেজন্য এই যে জাতীয় সেবা প্রকল্পের যে স্বেচ্ছা সেবক এবং সেবিকারা রয়েছেন, গান্ধীজির এই চিন্তা ভাবনা, এই আদর্শকে তারা কিন্তু বয়ে নিয়ে চলেছেন। তাই তাদের জন্য রইল অনেক শুভেচ্ছা শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয় এবং ময়নাগুড়ি মহাবিদ্যালয়ের তরফ থেকে। 3 দিন ব্যাপী আলোচনা চক্রের আজ প্রথম দিন। ইতিমধ্যে আমরা উদ্বোধনী অধিবেশনের শেষ পর্যায়ে চলে এসেছি। উপস্থিত সকলকে
ময়নাগুড়ি মহাবিদ্যালয় এবং শিলিগুড়ি মহাবিদ্যালয়ের তরফ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই এই অনুষ্ঠানের দুই প্রধান পৃষ্ঠপোষক অর্থাৎ ময়নাগুড়ি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা সুস্মিতা পণ্ডিত মহাশয়াকে এবং শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সুব্রত দেবনাথ মহাশয়কে। ওনাদের সমর্থন এবং সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান করা হয়তো সম্ভব ছিল না। থ্যাংক ইউ সুস্মিতা ম্যাডাম এবং থ্যাংক ইউ প্রিন্সিপাল স্যার। আমি ধন্যবাদ জানাতে চাই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের NSS কোঅর্ডিনেটর ডক্টর মনোরঞ্জন চৌধুরী স্যারকে। উনি ওনার সহযোগিতা এবং ওনার প্রেরণা আমাদেরকে এই প্রোগ্রাম এই আলোচনা চক্র সুন্দরভাবে আয়োজন করতে সাহায্য করেছে। থ্যাংক ইউ স্যার। আমি বিশেষভাবে আমরা কৃতজ্ঞ শ্রী অগ্নিমিল দাস ইউথ অফিসার অফ রিজিয়নাল ডাইরেক্টরেট অফ NSS কলকাতার কাছে। স্যার আমাদের অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন। থ্যাংক ইউ স্যার ফর ইয়োর কাইন্ড ওয়ার্ডস। আমি ধন্যবাদ জানাতে চাই শ্রী বাসুক দাস মহাশয়কে। যে কোনো আলোচনা চক্র যে কোনো অনুষ্ঠানের সঞ্চালনা একটি প্রধান অঙ্গ। এই সুন্দর সঞ্চালনার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা শ্রী বাসুক দাস মহাশয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি যাদের কথা না বললেই নয় বা যারা হচ্ছেন এই অনুষ্ঠানের মূল কাণ্ডারী, তারা হচ্ছেন তারা আমাদের টেকনিক্যাল সাপোর্ট টিম, যাদের সাহায্য ছাড়া ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই প্রোগ্রাম কন্ডাক্ট করা সম্ভব ছিল না। সো স্পেশাল থ্যাঙ্কস টু ডক্টর প্রিয়দর্শিনী ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ পলিটিক্যাল সায়েন্স ময়নাগুড়ি মহাবিদ্যালয়, শ্রী সুদীপ ভট্টাচার্যী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি ময়নাগুড়ি মহাবিদ্যালয়, শ্রী পার্থপ্রতিম দে, স্টেট এডেড কলেজ টিচার ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি ময়নাগুড়ি মহাবিদ্যালয়, শ্রী রাহুল রয়, স্টেট এডেড কলেজ টিচার ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি ময়নাগুড়ি মহাবিদ্যালয়। এছাড়া আমি ধন্যবাদ জানাই ময়নাগুড়ি মহাবিদ্যালয় ও শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সকল অধ্যাপক ও অধ্যাপিকা বৃন্দকে, যাদের পূর্ণ সহযোগিতা এবং শুভকামনা ছাড়া এই অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হতো না। আমি ধন্যবাদ জানাই ময়নাগুড়ি মহাবিদ্যালয় NSS এক নম্বর শাখার প্রোগ্রাম অফিসার ডক্টর পাপিয়া দেবকে। সো এবং সব শেষে সকল পার্টিসিপেন্টস যারা এখানে রয়েছেন তাদেরকে আমি শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয় থেকে স্বাগত এবং ধন্যবাদ জানাই। এই প্যান্ডেমিক সিচুয়েশনে সকলে ভালো থাকবেন এই কামনা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আর এখানেই আমাদের আজকের প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠান প্রথম অধিবেশন শেষ হলো। এখন আমরা চলে যাব দ্বিতীয় অধিবেশনে। আপনারা অবগত আছেন যে ময়নাগুড়ি কলেজ এবং শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই ত্রিদিবসীয় আলোচনা চক্রের বক্তৃতামালা অনুষ্ঠানের আজ প্রথম দিন, এবং এই প্রথম দিনে বক্তব্য রাখবেন ডক্টর বিকাশ রঞ্জন দেব, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সূর্য সেন মহাবিদ্যালয়। স্যারের বক্তব্যের বিষয় গান্ধীর অনুস্মৃতি, ভারতের জাতীয় আন্দোলনের প্রধান কৌশলবিদ। স্যারকে আহ্বান জানাচ্ছি আজকের বক্তব্যে সূচনা করবার জন্য। ধন্যবাদ। আজকের এই যে আলোচনা সভা, যেটা তিন দিন ধরে চলবে, ত্রিদিবসীয় আলোচনা সভা, গান্ধী মহাত্মা গান্ধীর 150তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে। সেখানে আমাকে প্রথম দিনই কিছু বলতে বলার জন্য অনুরোধ করা হয়েছে, সেই জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সুব্রত দেবনাথ, ময়নাগুড়ি কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপিকা
সুস্মিতা পণ্ডিত, এনএসএস প্রোগ্রাম অফিসার ডক্টর পাপিয়া দেব এবং ডক্টর সুমিত্রা নাহা, অধ্যাপক বাসক দাস, অধ্যাপক ডক্টর মনোরঞ্জন চৌধুরী, শ্রী অগ্নিমিল দাস। আজকের এই অনুষ্ঠানের পূর্বে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত রেখেছেন এবং সেই জন্য আজকের যে আলোচনা সভা যেটা আমি বলতে যাচ্ছি সেটা আরও একটু অর্থপূর্ণ হয়ে উঠবে। তা যাই হোক, আমার যেটা বলার যে আমি প্রথম কথা যে আমি একটা স্লাইড প্রেজেন্টেশন করব এবং আমাকে শোনা যাচ্ছে তো আমার কথা ঠিক মতো? আমাকে মোটামুটি ভাবে 30-40 মিনিট সময় বলা হয়েছে, তা আমি এর মধ্যে বলার চেষ্টা করব। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সে প্রশ্ন আপনারা করবেন, পরেও করতে পারেন, মাঝেও করতে পারেন। আর একটা হচ্ছে গুগল মিটে যেটা একটা অসুবিধা আছে, মানে আপনারা আমাকে দেখতে পাবেন কিন্তু আমি আপনাদেরকে দেখতে পাবো না, ফলে আমি একটু কাউকে না দেখেই আর কি, যারা কে কে উপস্থিত আছে সেটা না দেখেই আমাকে বলে যেতে হবে। যদি কোনো ক্ষেত্রে অসুবিধা হয় আমার কথা বুঝতে তাহলে একটু আমাকে অনুগ্রহ করে জানাবেন। আর আরেকটা হচ্ছে যে আমার একটু যে যদিও আমার বিষয়টা হচ্ছে যে ভারতের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে যে মহাত্মা গান্ধী যে রণনীতি এবং রণকৌশলগুলো নিয়েছিলেন সেগুলো যে এত গুরুত্বপূর্ণ ছিল যে সেগুলো মহাত্মা গান্ধী আসার আগে আমাদের দেশে স্বাধীনতা আন্দোলনে সেগুলো দেখাই যায়নি, ভাবেইনি কেউ। ফলে এই বিষয়টা আমি আলোচনা করব, কিন্তু তার সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এসে যাচ্ছে যে মহাত্মা গান্ধী আসলে গড়ে উঠেছিলেন দক্ষিণ আফ্রিকাতে গিয়ে, তিনি দীর্ঘ 21 বছর দক্ষিণ আফ্রিকায় ছিলেন, দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে তার যে ভূমিকা এবং সেই নিয়ে এখন একটু নতুন নতুন বক্তব্য বেরোচ্ছে আর কি, সেগুলো আমি একটু আমার আলোচনা সভার মধ্যে একটু কভার করার চেষ্টা করব আর কি। ফলে দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধী এবং তার নিরিখে তিনি ভারতবর্ষে এসেছেন 1915 সালে এবং 1915 সাল থেকে কুইট ইন্ডিয়া স্বাধীনতা পর্যন্ত তিনি স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, পুরো বিষয়টাই আমি যতটা সংক্ষেপে আনার চেষ্টা করব। আমার স্লাইডগুলো লেখা হয়েছে ইংরাজিতে কিন্তু আমি কথা বলবো বাংলাতে, যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে আমি বলবো যে এটা হচ্ছে আমাদের সিলেবাসও আছে আর কি, যেহেতু পলিটিক্যাল সায়েন্সের বিষয় হতো না, সরি অনার্সে যারা পড়ছে জিই নিচ্ছে, জেনারেল ইলেকট্রিক সাবজেক্ট, সে জিইতে রিডিং গান্ধী একটা ইম্পর্টেন্ট একটা আলাদা পেপারই আছে অনার্সের ছেলে মেয়েদের এবং জেনারেলের ছেলে মেয়েদের সবাইকেই পড়তে হবে। ফলে সেদিক থেকেও আমার যে আজকে আলোচনাটা সেদিকে তাদের কাছে হয়তো কিছুটা পরিমাণে তথ্য তারা পেতে পারে আর কি। তবে খুব বেশি সময় আমি আরেকটা স্লাইডে দাঁড়াবো না, আমার স্লাইড সংখ্যা একটু বেশি হয়েছে, আমি আলোচনা করে যাব, যদি কারো কোনো প্রশ্ন থাকে পরে সেই প্রশ্নগুলো করা যেতে পারে। তাহলে আমি আমার প্রেজেন্টেশনটা শুরু করছি আর কি। আমার প্রেজেন্টেশনটা তাহলে টাইটেল হচ্ছে রিমেম্বারিং গান্ধী, গান্ধীকে আমরা স্মরণ করছি এই 150তম জন্মবার্ষিকীতে এসে এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তিনি তার কী ধরনের স্ট্র্যাটেজিগুলো নিয়েছিলেন, যে স্ট্র্যাটেজিগুলো গান্ধীজির আগে কেউ সেভাবে ভাবতে পারেননি, সে বিষয়টাই আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু। মহাত্মা গান্ধীকে আমরা জানি ফাদার অফ দ্য ইন্ডিয়ান নেশন বলে, ভারতের যে জাতির জনক বলে আমরা বলে থাকি, অনেকে এটা বলে থাকেন এবং এটাকে স্বীকার করে থাকেন। মহাত্মা গান্ধী সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে ভারতের স্বাধীনতা আন্দোলনে তিনি ছিলেন অবিসংবাদিত নেতা, তার নেতৃত্বকে চ্যালেঞ্জ করার মতো আর কোনো দ্বিতীয় নেতৃত্ব আমাদের দেশে আমরা গড়ে উঠতে দেখিনি। যদিও সুভাষচন্দ্র বসু কিছুটা সময়ে তাকে চ্যালেঞ্জ করতে পেরেছিলেন, কিন্তু সুভাষচন্দ্র বসু পরবর্তীকালে তো দেশে বাইরে চলে যান 1941 সালের পরে, ফলে গান্ধীজির দেশে আসার পর থেকে স্বাধীনতা আন্দোলনের রাস্তা কিন্তু তার হাতেই ছিল। গান্ধীজি সম্পর্কে বলা হয়ে থাকে যে তিনি হচ্ছেন গ্রেট থিঙ্কার, একজন মহান চিন্তাবিদ এবং তিনি ছিলেন সমাজ সংস্কারক। রবীন্দ্রনাথ গান্ধীজিকে মহাত্মা এই উপাধিতে ভূষিত করেছিলেন, আমরা বলি মহাত্মা গান্ধী, অ্যাকচুয়ালি এই কথাটা এসছে রবীন্দ্রনাথ থেকে, রবীন্দ্রনাথ তাকে মহাত্মা বলে অভিহিত করেছিলেন। আর ভারতীয়রা তাকে ভালোবেসে বলে থাকেন দ্য ফাদার অফ দ্য নেশন, জাতির জনক বা জাতির পিতা বলে। গান্ধীজি 1888 থেকে 91 সাল এই 3 বছর প্রথমে তার জীবনের শুরুতে তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন এবং সেখানে তিনি ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেছিলেন।
1888 থেকে 91। তারপরে তিনি ভারতবর্ষে ফিরে আসেন। ভারতবর্ষে ফিরে এসে আইনজীবী হিসাবে তিনি কাজ শুরু করেন, কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি দক্ষিণ আফ্রিকাতে একটা আইনজীবী হিসেবে একটা সংস্থাকে সাহায্য করার জন্য তিনি দক্ষিণ আফ্রিকায় চলে যান 1893 সালে। তখন তার বয়স ছিল 24 বছর। সেই সময় থেকে শুরু করে তিনি দীর্ঘ 21 বছর, এটা মানুষের জীবনে 21 বছর বিরাট সময় এবং সেটা তার গড়ে ওঠার সময়। 24 বছর বয়সে গেছেন, 21 বছর তিনি সেখানে ছিলেন এবং তিনি সেখানে একটা সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন, তার সাথে সাথে আইনবিদ হিসাবে বা অ্যাটর্নি হিসাবেও কাজ করেছেন। তিনি সাউথ আফ্রিকাকে ছেড়ে এসেছিলেন 1914 সালের 18ই জুলাই। উনি 1893 সালে গেছেন এবং ফিরে এসছেন, ওখান থেকে রওনা দিয়েছিলেন 18ই জুলাই 1914 সালে। অর্থাৎ 21 বছর তিনি সেখানে ছিলেন। সেখানে দক্ষিণ আফ্রিকা থাকার সময়ই তিনি তার যে সত্যাগ্রহ, যেটাকে আমরা জানি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে একটা বড় একটা রাস্তা সত্যাগ্রহের পথ, সেই সত্যাগ্রহের পথে যে উদ্ভাবন এবং সেটার যে চর্চা তিনি দক্ষিণ আফ্রিকাতেই প্রথম করেছিলেন। শুধুমাত্র তার যে দর্শন, সেই দর্শন চিন্তা দক্ষিণ আফ্রিকাতে থাকাকালীন সময়ে গড়ে ওঠেনি। ভারতবর্ষে যে সামাজিক সমস্যাগুলো, সেই সামাজিক সমস্যাগুলো সম্পর্কে তার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিগুলো তার এই দক্ষিণ আফ্রিকা থাকাকালীন সময়ে গড়ে উঠেছিল। সেই জন্য তিনি বারবারই বলে থাকেন, তিনি গান্ধীজি বারবারই তার অটোবায়োগ্রাফিতে বা তার প্রচুর লিখেছেন, তিনি প্রচুর পত্রপত্রিকা করেছেন, প্রচুর পত্রপত্রিকা লিখেছেন, সেখানে তিনি লিখেছেন যে তিনি একদিকে হচ্ছে ইন্ডিয়ান ভারতীয়, তার সাথে সাথে দক্ষিণ আফ্রিকানও অবশ্য। তিনি নিজেকে শুধু ভারতীয় বলে মনে করতেন না, তিনি মনে করতেন তিনি গড়ে উঠেছেন দক্ষিণ আফ্রিকায় গিয়ে, বা তিনি একাধারে ভারতীয় একাধারে দক্ষিণ আফ্রিকায়। এবং 1946 সালের 28শে জুন, আমরা জানি যে দিল্লিতে তিনি তখন থাকতেন, সেই সময় যে তার যে প্রার্থনা সভাগুলো হতো, সেখানে তিনি প্রার্থনা সভায় তিনি বলেছেন তিনি ভারতে জন্মগ্রহণ করেছেন ঠিকই, তিনি গান্ধীজি হিসেবে তৈরি হয়েছেন দক্ষিণ আফ্রিকাতে গিয়ে। অর্থাৎ দক্ষিণ আফ্রিকায় যে তার বসবাসটা সেটা হচ্ছে এত ইম্পর্টেন্ট তিনি নিজেই মনে করেছিলেন। দক্ষিণ আফ্রিকায় তিনি থাকাকালীন যে যে শিক্ষা এবং যে অভিজ্ঞতা তিনি অর্জন করেছিলেন, সেই শিক্ষা এবং অভিজ্ঞতা ভারতের যে জাতীয় আন্দোলন তিনি পরবর্তীকালে এসে পরিচালনা করেছেন, সেই পরিচালনার ক্ষেত্রে একটা দীর্ঘস্থায়ী একটা ছাপ ফেলে গেছিল। তিনি যখনই ভারতবর্ষে এসে প্রথমত কিছু আঞ্চলিক আন্দোলনে যোগাযোগ যুক্ত হয়েছিলেন, পরবর্তীকালে জাতীয় একটা সারা ভারতবর্ষ জুড়ে জাতীয় স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেখানে তিনি তার যে দক্ষিণ আফ্রিকার যে তার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার থেকে তিনি সাহায্য নিয়েছেন এবং সেই অভিজ্ঞতাগুলোকে তার ফ্রেম অফ রেফারেন্স হিসেবে ব্যবহার করেছেন যে কোন দিকে তিনি আন্দোলনটা পরিচালনা করবেন। দক্ষিণ আফ্রিকায় তার যে অভিজ্ঞতা, সেখানে তিনি সেটা কাজে লাগিয়েছেন। ফলে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে গান্ধীজির যে ভূমিকা, সেটা তার দক্ষিণ আফ্রিকায় যে তার কার্যাবলী, সেটা যে একটা বিরাট একটা প্রভাব ফেলেছিল। দক্ষিণ আফ্রিকায় থাকাকালীনই তিনি নিশ্চিত হয়েছিলেন যে যদি ঠিকঠাকভাবে পরিচালিত করা যায়, তাহলে পরে এই যে অহিংস আন্দোলন, নন ভায়োলেন্ট রেজিস্টেন্স, যে অহিংস প্রতিরোধের কথা তিনি পরবর্তীকালে বলেছেন, সেই অহিংস প্রতিরোধ আন্দোলনটা একটা ইনভিনসিবল হবে, অর্থাৎ এটা হচ্ছে অপরাজেয় একটা অস্ত্র হবে, অমোঘ অস্ত্র, একটা অপরাজেয় অস্ত্র, যে অস্ত্রটাকে পরাজিত করা যাবে না কোনোভাবেই যদি ঠিকঠাকভাবে এই অহিংস যে প্রতিরোধটাকে পরিচালনা করা যায়। দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন তিনি নিশ্চিত হয়েছিলেন যে আমাদের দেশে যে অস্পৃশ্যতা সমস্যা আছে সেটাকে দূর করতে হবে, হিন্দু মুসলমান যে ইউনিটি বা ঐক্য সেটাকে স্থাপন করতে হবে, যারা কায়িক পরিশ্রম করছে তাদেরকে সম্মান দিতে হবে, এবং ক্ষুদ্র এবং হচ্ছে যে শিল্পগুলো আছে, ক্ষুদ্র যে শিল্প, ক্ষুদ্র এবং কুটির শিল্প আছে, সেগুলোকেও সাহায্য করতে হবে, যেগুলো আমরা দেখতে পেয়েছি পরবর্তীকালে গান্ধীজির প্রতিটা পদক্ষেপের মধ্য দিয়ে।
তাছাড়া আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে তিনি দক্ষিণ আফ্রিকান থাকাকালীনই যে আন্দোলনগুলো করেছিলেন তৎকালীন যে শ্বেতাঙ্গ ব্রিটিশ পরিচালিত সরকারের বিরুদ্ধে, সেখানে কিন্তু তিনি মহিলাদের যে অংশগ্রহণকে অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন। এবং 1913 সালে তিনি দেশে ফিরে আসবার আগে 1913 সালে যে আন্দোলনটা করেছিলেন সেখানে মহিলাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি স্বীকার করেছিলেন। এবং মহাত্মা গান্ধীর পাশাপাশি তার স্ত্রী কস্তুরবাও সেখানে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং জেলবন্দী হয়েছিল। তাছাড়া তিনি দক্ষিণ আফ্রিকায় যেভাবে যে আন্দোলনটা দেখলেন, যে আন্দোলনে যেভাবে সাধারণ মানুষেরা জয়েন করেছে, যে সেখান থেকে যে সমস্ত সাধারণ ভারতীয়রা জয়েন করেছিল সেখান থেকে তিনি শিক্ষা নিয়ে ইংল্যান্ডে একটা একটা বক্তৃতামালায় তিনি বলেছিলেন 1914 সালের 8ই আগস্ট, যে এই সমস্ত নারী এবং পুরুষেরা এরা হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনে, তিনি বলেছেন, সল্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ এমন একটা জিনিস যেমন আমরা নুন ছাড়া কোনো রান্না করতে পারি না, যে কোনো রান্না করতে গেলে সুস্বাদু হতে গেলে নুন দিতে হবে, ঠিক সেরকমভাবে এই সমস্ত সাধারণ নারী এবং পুরুষেরা তারা যদি স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ না করে তাহলে পরে এই আন্দোলনটা সাকসেসফুল হবে না এবং দেশটাও সঠিকভাবে গড়ে তোলা যাবে না। গান্ধীজি যখন দক্ষিণ আফ্রিকায় গেলেন 1893 সালে, তারপরে তার কিছুদিনের মধ্যেই তিনি উপলব্ধি করতে পারলেন যে কিভাবে তৎকালীন শ্বেতাঙ্গ শাসকেরা ভারতীয় যে সম্প্রদায়, ভারতীয় সম্প্রদায়ের মানুষের সাথে বৈষম্য এবং অপমানসূচক আচরণ করে চলেছে। গান্ধীজি নিজের জীবনেও অনেকটা সেটাকে পেয়েছিলেন, তাকে নিজেও বারবার অপমানিত হতে হয়েছিল এবং বৈষম্যের শিকার হতে হয়েছিল, সেই সমস্ত উদাহরণে আমি যাচ্ছি না। তিনি নিজের জীবন দিয়ে সেটাকে উপলব্ধি করতে পেরেছিলেন, সেই জন্য তিনি 1894 সালে নাটাল বলে একটা দক্ষিণ আফ্রিকা একটা প্রদেশ, নাটাল ইন্ডিয়ান কংগ্রেস 1894 সালে করেছিলেন এবং ট্রান্সভাল বলে আরেকটা প্রদেশে ট্রান্সভাল ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সেটা 1913 সালে তিনি গঠন করেছিলেন। এই দুটো অ্যাসোসিয়েশন গঠন করার ক্ষেত্রে তিনি একটা বিরাট ভূমিকা, একটা প্রতিষ্ঠাকারীর ভূমিকা পালন করেছিলেন। এবং তারপরে দীর্ঘ 1 দশক ধরে তিনি ব্রিটিশ শাসকদের কাছে অজস্র পিটিশন পাঠিয়েছেন, অজস্র মেমোরেন্ডাম পাঠিয়েছেন যাতে করে দক্ষিণ আফ্রিকায় যে সমস্ত ভারতীয়রা আছে তারা যেন এই সমস্ত যে বৈষম্য এবং অপমানসূচক যে ব্যবহার সেগুলোর থেকে রেহাই পায়, তাদের সঙ্গে যেন মানবিক ব্যবহার করা হয়, সেটা দক্ষিণ আফ্রিকার শাসকরা যাতে করে সেই জন্য তিনি সেটা দক্ষিণ আফ্রিকায় অ্যাপিলগুলো করেছিলেন, ইংল্যান্ডেও পাঠিয়েছিলেন, শাসকদের কাছে পাঠিয়েছিলেন, ভারতবর্ষের মানুষকেও সচেতন করতে সেই সমস্ত অ্যাপিল এবং পিটিশনগুলো তিনি পাঠিয়েছিলেন। এবং তার যে প্রফেশনাল প্র্যাকটিস ছিল, অর্থাৎ তিনি আইনজীবী হিসেবে সেখানে গিয়েছিলেন, সে আইনজীবী হিসেবে গিয়েও তিনি এই সমস্ত সাধারণ মানুষের, সাধারণ ভারতীয়দের প্রতি যে বৈষম্যমূলক আচরণ সেটাকে দূর করবার তিনি চেষ্টা করেছিলেন তার যে প্রফেশনাল প্র্যাকটিস, সে প্রফেশনাল প্র্যাকটিসের মধ্য দিয়েও। কিন্তু একটা বিষয় লক্ষ্য করতে হবে যে সেই সময়ে গান্ধীজির মধ্যে একটা ধারণা ছিল যে তিনি ব্রিটিশদের প্রতি এবং সাম্রাজ্যবাদী যে শাসক যারা ছিল, একই সাম্রাজ্যবাদী শাসক ভারতবর্ষেও ছিল এবং দক্ষিণ আফ্রিকাতেও ছিল, ব্রিটিশেরাই ছিল, তাদের প্রতি তার আস্থা ছিল, তিনি মনে করতেন যে ব্রিটিশরা হচ্ছে ওই যুক্তিসঙ্গত বিচার পদ্ধতিতে বিশ্বাসী এবং তারা কতগুলো ন্যায়নীতির ভিত্তিতে তারা তাদের রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করবে। এই ধরনের একটা ধারণা গান্ধীজির মধ্যে দক্ষিণ আফ্রিকায় যিনি যখন থাকতেন সেই সময় গান্ধীজির মধ্যে গড়ে উঠেছিল। কিন্তু 1906 সালে, 1893 সালে গেছেন, 1906 সালে তিনি উপলব্ধি করলেন যে না, এই সমস্ত আবেদন নিবেদনের নীতি দিয়ে কিন্তু ব্রিটিশদের আর শাসকদের মানসিকতাকে পাল্টানো যাবে না এবং তারা কিন্তু সাধারণ ভারতীয়দের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করছে সে আচরণও তারা পাল্টাচ্ছে না, অর্থাৎ আবেদন নিবেদন নীতির মধ্য দিয়ে এদেরকে পাল্টানো যাবে না। ওই সময়ে
ট্রান্সভাল এশিয়াটিক অর্ডিনেন্স 1906 বলে একটা অর্ডিনেন্স করা হয়েছিল, একটা বিধি তৈরি করা হয়েছিল, যেখানে ভারতীয়দের প্রতি বিভিন্ন ধরনের অবমাননাকর শর্ত রাখা হয়েছিল। যে সমস্ত ভারতীয়রা সেখানে বসবাস করবে তাদেরকে রেজিস্টার করতে হবে এবং কতগুলো পাসকে, মানে একটা হচ্ছে পাস যাকে বলি আমরা আর কি, একটা ছাড়পত্র তাদেরকে নিয়ে চলতে হবে। গান্ধীজি মনে করেছিলেন সেটা হচ্ছে অত্যন্ত অন্যায়, আনজাস্ট এবং দুরভিসন্ধিমূলক একটা ব্যবস্থা। সেই জন্য তিনি একটা মিটিং কল করেন এবং ট্রান্সভাল এশিয়াটিক ট্রান্সভাল যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন একটা মিটিং কল করেন এবং সেখানে তিনি এই এই যে আইনটা ট্রান্সভাল এশিয়াটিক অর্ডিন্যান্স সেটাকে, আইনটাকে অমান্য করা, অর্থাৎ আইন অমান্য করার যে কর্মসূচি যেটা পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি ভারতবর্ষে এসে, তার সূচনা কিন্তু হয়েছিল ওখানটায়। 1906 সালের 31 জুলাই একটা মিটিংয়ের মধ্য দিয়ে তিনি বলেন যে এই আইনটাকে আমরা মানব না, এই আইনটাকে ভাঙতে হবে। ফলে এই যে তার যে ফার্স্ট সত্যাগ্রহ, প্রথম সত্যাগ্রহ অর্থাৎ অহিংস প্রতিরোধ, অহিংস প্রতিরোধ তিনি শুরু করলেন 1907 সালের জুলাই মাসে, যখন এই যে এই অ্যাক্ট এটাকে অর্ডিন্যান্সটাকে অ্যাক্টে পরিণত করা হলো, এশিয়াটিক রেজিস্ট্রেশন অ্যাক্ট অফ 1907, যেটা ভারতীয়দের পক্ষে অবমাননাকর সেই ধরনের একটা আইন পাশ করা হলো, তার বিরুদ্ধে তিনি সত্যাগ্রহ শুরু করলেন জুলাই 1907 সালে এবং 150 জন ভারতীয়কে নিয়ে তিনি এই আইন অমান্য করলেন এবং রেজিস্ট্রেশন অফিসে পিকেটিং করলেন, তার ফলে তাকে জেলবন্দী হতে হলো। কিন্তু জানুয়ারি 1908 সালে এই ক্যাম্পেইনটাকে তিনি সাময়িকভাবে বন্ধ করলেন। কেন? যে তৎকালীন যে দক্ষিণ আফ্রিকার শাসক জেনারেল স্মার্টস এবং গান্ধীজি একটা একটা সাময়িক একটা চুক্তিতে পৌঁছলেন, কেননা গান্ধীজি গিয়ে ইংল্যান্ডে গিয়ে ব্রিটিশ সরকারের কাছে অ্যাপিল করেছিল যে এই ধরনের একটা ব্যবস্থা, বৈষম্যমূলক ব্যবস্থা না করতে, একটা ছাড়পত্রের ব্যবস্থা না রাখতে এই অ্যাক্টটাকে বাতিল করার জন্য। তখন ব্রিটিশ সরকার গান্ধীজির আবেদনে সাড়া দিয়ে তখন যে দক্ষিণ আফ্রিকার শাসক ছিল জেনারেল স্মার্টস তাকে বলল যে একটা আপোষের রাস্তায় আসতে। ফলে স্মার্টসের সঙ্গে গান্ধীজির একটা সেটেলমেন্ট হলো জানুয়ারি 1908 সালে। কিন্তু দক্ষিণ আফ্রিকার শাসকেরা এর মধ্যে অটোনমি পেয়ে গেল, সেলফ অটোনমি পেয়ে গেল, আত্মনিয়ন্ত্রণে যে আত্মনিয়ন্ত্রণকারী শাসন ব্যবস্থা সেটা পেয়ে গেল, পরে তারা সেটাকে অস্বীকার করলো। সেই জন্য গান্ধী আবার 1913 সালে এই সত্যাগ্রহ, যেটা আমরা বলেছি একটু আগেই যে শেষ আন্দোলন দক্ষিণ আফ্রিকার থেকে ভারতবর্ষে চলে আসার আগে, এটা হচ্ছে তার শেষ আন্দোলন, সেই ট্রান্সভাল এবং ন্যাটাল দুটো প্রদেশেই তিনি সত্যাগ্রহ শুরু করলেন 1913 সালে। তার এই যে সত্যাগ্রহ আন্দোলনে কি দেখা গেল, যে সেখানে হচ্ছে যে শ্রমিক শ্রেণী, ভারতীয় শ্রমিক যারা ছিল তারা যোগদান করলো, অর্থাৎ এটা একটা গণ আন্দোলনে পরিণত হলো। হিন্দু, মুসলিম, পারসি, খ্রিস্টিয়ানস এবং সমস্ত অকুপেশনের পেশার মানুষেরা, ব্যবসায়ী, হকার, পেশাজীবী শ্রমিক, তারপর হচ্ছে শর্তাধীন শ্রমিক, যারা হচ্ছে কি বলবো ইন্ডেঞ্জার্ড লেবারার্স, যারা হচ্ছে ওই শর্ত সাপেক্ষে সেখানে থাকতে মালিকদের কাছে কাজ করতে বাধ্য হতো, তারা সকলেই জয়েন করলো গান্ধীজির এই সত্যাগ্রহ আন্দোলনে। অর্থাৎ গান্ধীজির এই সত্যাগ্রহ আন্দোলন যেটা 1913 সালে শুরু হলো, সেটা সত্যিকারের একটা গণ আন্দোলনে পরিণত হলো, মাস মুভমেন্টে পরিণত হলো। পরবর্তীকালে আমরা দেখব যে গান্ধীজি 1915 সালে ভারতবর্ষে চলে আসেন এবং সেখান থেকে তিনি যে শিক্ষা পেয়েছেন সেই শিক্ষা নিয়ে তিনি ভারতবর্ষে আসেন এবং তিনি গোপালকৃষ্ণ গোখেল, সেই সময়কার একজন নেতা, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একজন নেতা, ভারতের জাতীয় কংগ্রেসের একজন নেতা গোপালকৃষ্ণ গোখেলের তিনি শিষ্যত্ব গ্রহণ করেন এবং গোপালকৃষ্ণ গোখেলকে তিনি অনুসরণ করে চলার চেষ্টা করবেন বলে তিনি ঘোষণা করেন। সেটা আমরা দেখছি, এখনই আমরা দেখতে পারবো। গোপালকৃষ্ণ গোখেলের একটা বিরাট ভূমিকা ছিল গান্ধীজির এই মহাত্মা গান্ধী হয়ে ওঠার পেছনে, গান্ধীজি যে ভারতবর্ষে এসেছেন সেই আসার পেছনে গোপালকৃষ্ণ গোখেলের একটা বড় ভূমিকা ছিল। গোপালকৃষ্ণ গোখেল কি হয়েছে, আনফর্চুনেটলি তিনি 1915 সালে মারা গেছেন,
অর্থাৎ গান্ধীজি যেই বছর জানুয়ারি মাসে ফিরে এসেছেন 19শে ফেব্রুয়ারি 1915 সালে মারা গেছেন। এটা খুব একটা আনফর্চুনেট ব্যাপার। গোপাল কৃষ্ণ গোখেল যদি বেঁচে থাকতেন তাহলে ভারতের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে গান্ধীজির ভূমিকা সেটা তো অন্যরকমও হতে পারত। গোপাল কৃষ্ণ গোখেলের যে পরামর্শ এবং যে নেতৃত্ব, সেই নেতৃত্বকে মেনে নিয়ে গান্ধীজি হয়তো আরো দৃঢ় পদক্ষেপে এগিয়ে যেতে পারতেন। গান্ধী যে দক্ষিণ আফ্রিকায় যে স্ট্র্যাটেজি নিয়ে চলেছিলেন সেই সম্পর্কে একজন বিখ্যাত লেখক ভিকু পারেখ তিনি বলেছেন যে হি ইভলভড এ নিউ ল্যাঙ্গুয়েজ অফ পলিটিক্যাল ডিসকোর্স, অর্থাৎ রাজনৈতিক চর্চার, রাজনৈতিক আন্দোলনের একটা নতুন ভাষা গান্ধীজি তৈরি করেছেন, যে ভাষাতে এটাকে কেউ বলেনি, এটাকে কেউ এই ভাষাটা ব্যবহার করেনি। এবং তিনি যেভাবে দেশের দরিদ্রতম মানুষের সাথে নিজেকে একাত্ম করে দিয়েছিলেন, দরিদ্রতম মানুষের সাথে নিজেকে মিলিয়ে দিয়েছিলেন এবং যেভাবে তাদেরকে কংগ্রেসের নেতৃত্বের ছাতা তলায় নিয়ে এসেছিলেন, ফলে কি হচ্ছে যে তিনি কংগ্রেস পার্টিকে একটা ফান্ডামেন্টাল, একটা মৌলিক পরিবর্তন করে দিয়েছিলেন। কংগ্রেস যে দল ছিল, যে দলটা 1885 সালে তৈরি হয়েছিল, সেই দলের মধ্যে একটা ফান্ডামেন্টাল পরিবর্তন, একটা মৌলিক পরিবর্তন এনে দিয়েছিলেন। এটা ভিকু পারেখ একজন বিখ্যাত লেখক, রাষ্ট্রচিন্তাবিদ, তিনি এটা বলেছেন। যাই হোক, গান্ধীজির যে ভূমিকা দক্ষিণ, যেটা আমি একটু আগে বলেছিলাম যে দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির এই ভূমিকা কিন্তু পুরোপুরি সমালোচনার ঊর্ধ্বে ছিল না। পিটার ফ্রেডরিক বলে একজন লেখক, যিনি আমরা দেখি যে অনলাইনে তার প্রচুর লেখালেখি আমরা পাবো, পিটার ফ্রেডরিক তিনি প্রচুর লেখালেখি করে যাচ্ছেন অনলাইনে, আমরা দেখতে পাবো, একটু নামটা আপনারা দেখে নেবেন, স্পেলিংটা পিটার ফ্রেডরিক। পিটার ফ্রেডরিক বলেছেন যে গান্ধীজি কিন্তু ওই দক্ষিণ আফ্রিকায় যখন ছিলেন তখন এই যে কলোনিয়াল, অর্থাৎ ঔপনিবেশিক যে দক্ষিণ আফ্রিকা, সেখানে কিন্তু যে অ্যাপার্থেইড, আমরা জানি যে দক্ষিণ আফ্রিকায় একটা ব্যবস্থা ছিল অ্যাপার্থ সিস্টেম অফ অ্যাপার্থেইড, সেটা মাত্র এই 20 শতকের শেষ দিকে এসে সেটা শেষ হয়েছে। অ্যাপার্থেইড মানে হচ্ছে বর্ণ বৈষম্যবাদ, কালো এবং সাদা আলাদা করে দেখা, কালোদের জন্য আলাদা ব্যবস্থা, সাদাদের জন্য আলাদা ব্যবস্থা, অ্যাপার্থেইড অত্যন্ত ঘৃণিত ব্যবস্থা। এই অ্যাপার্থেইড সিস্টেমটা দীর্ঘ 1946 সাল থেকে একেবারে 20 শতাব্দীর শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় চালু ছিল। এই অ্যাপার্থেইড ব্যবস্থার বিরুদ্ধে কিন্তু গান্ধীজি বলেননি, কারণ উদাহরণ হিসেবে পিটার ফ্রেডরিক বলছেন যে যখন, হ্যালো শোনা, হ্যালো অসুবিধা হচ্ছে কিছু? হ্যালো, সুব্রত কীর্তনিয়া তুমি তোমার অডিওটাকে মিউট করো। আপনার কথা শোনা যাচ্ছে কিন্তু স্লাইড কিন্তু আমরা দেখতে পাইনি। দেখতে পাচ্ছ না? তাহলে এক সেকেন্ড, এক সেকেন্ড, আমি প্রেজেন্টে আইডি মানে দেখছি, আমি এক সেকেন্ড আমি দেখছি এটা কোথায় গেল, এক সেকেন্ড ধরো। বিকাশ দা প্রেজেন্ট নামে যান। হ্যাঁ না, প্রেজেন্ট নামে করছি না, আমি ওটা করছি কিন্তু স্লাইডটা আসছে না, আমি তো দেখেছি স্লাইড, এক সেকেন্ড ধরো। ভালো লাগছে শুনতে বিকাশ দা? না, আমি স্লাইডটা তৈরি করেছি, দাঁড়াও স্লাইডটাও দেখাতেই হবে, আমি দেখছি, এক সেকেন্ড ধরো। হ্যাঁ হ্যাঁ না, স্লাইডটা তো করা হলো, স্লাইডটা ছাড়া তো ওটা ঠিক, বিকজ দা পিপিটিটা খোলা আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই খোলা আছে, আমি তো ট্রায়ালও করেছি, দেখছি, এবার দেখছি, আবার খুললাম নতুন করে।
প্রেজেন্ট নাও করার পর হয়েছে দেখতে পাচ্ছি এবার না না আমরা দেখতে পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ এবার পাচ্ছি বিকজ এবার পাচ্ছি তাই না হ্যাঁ ওকে ঠিক আছে একটু বললে ভালো হতো যাই হোক আমি আমি যেখানে এসেছিলাম এগুলো তো হয়ে গেছে আমি গোপাল কৃষ্ণ গোখলের ছবিটা একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আমি এটা হচ্ছে গোপাল কৃষ্ণ গোখেল 1915 সালে তিনি মারা গেছেন এবং গান্ধীজি তার নেতৃত্বকে স্বীকার করে নিয়েছিলেন এবং গান্ধীজি চাইছিলেন যে গোপাল কৃষ্ণ গোখেলের নেতৃত্বে এসে কাজ করবেন কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে গান্ধীজি ফিরে এসেছেন জানুয়ারি 1915 আনফর্চুনেটলি গোপাল কৃষ্ণ গোখেল মারা গেলেন 1915 19 ফেব্রুয়ারি এটা খুব আনফর্চুনেট আমাদের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে এরপরে যেটা বলছিলাম ভিখু পারেখের কথা সেটা বলে দিয়েছি ভিখু পারেখের কোটেশনটা আছে হ্যাঁ এবার বলছি পিটার ফ্রেডরিক যেখানে আমি দাঁড়িয়েছিলাম এটা দেখা যাচ্ছে তো পাপিয়া হ্যালো হ্যালো এই স্লাইডটা দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে স্যার হ্যাঁ দেখা যাচ্ছে স্যার রাইট ঠিক আছে পিটার ফ্রেডরিক বলেছেন যে দক্ষিণ আফ্রিকাতে গান্ধীজি যখন গেলেন প্রথমেই তিনি যাওয়ার কিছুদিনের মধ্যে তিনি ডারবানে কি বললেন ডারবানে একটা দাবিপত্র পেশ করলেন যে সেখানে পোস্ট অফিসে ঢুকবার মুখে দুটো দরজা ছাড়ত একটা দরজা দিয়ে হোয়াইটরা যাবে আর একটা দরজা দিয়ে নন হোয়াইটরা যাবে অর্থাৎ যারা হচ্ছে কালো চামড়ার দক্ষিণ আফ্রিকার নিজস্ব যারা আফ্রিকান এবং ইন্ডিয়ানরা সেখান দিয়ে যাবে গান্ধীজি বললেন যে এটা ইন্ডিয়ানদের পক্ষে খুব অপমানজনক যে তারা ব্ল্যাক আফ্রিকানদের সঙ্গে একসঙ্গে এক দরজা দিয়ে ঢুকবে সেই জন্য তিনি বললেন যে না আরেকটা তৃতীয় দরজা করতে হবে পোস্ট অফিসে ঢোকার জন্য এবং সাকসেসফুলি তিনি এটা কাজ করতে পেরেছিলেন অর্থাৎ এরপর থেকে পোস্ট অফিসগুলোতে তিনটে দরজা থাকতো একটা দিয়ে হোয়াইটরা যাবে একটা দিয়ে ইন্ডিয়ানরা যাবে আর একটা দিকে ব্ল্যাক আফ্রিকানরা যাবে এটাকে পিটার ফ্রেডরিক একটা উদাহরণ হিসেবে তুলে ধরেছেন আর দ্বিতীয়ত হচ্ছে পিটার ফ্রেডরিক বলেছেন যে গান্ধীজির যে এডিটেড যে গান্ধীজির যে আনএডিটেড ওয়ার্কস প্রচুর লিখেছেন গান্ধীজি সেটা আগে পাওয়া যাচ্ছিল না গান্ধীজি কালেক্ট আনএডিটেড কালেক্টেড ওয়ার্কসের সংখ্যা হচ্ছে প্রায় 100 ভলিউম এটা 1960 সালে কম্পাইলেশন শুরু হয়েছিল এবং এটা 1999 সালে কম্পাইলেশনটা শেষ হয়েছে ফলে বিংশ শতাব্দীর আগে পর্যন্ত যারা হচ্ছে শিক্ষাবিদ ছিলেন তারা কিন্তু গান্ধীজির যে সমস্ত বক্তব্যগুলোকে জানতে পারছিলেন না কারণ 100 ভলিউম যদি কিনে পড়তে হয় পড়ে বার করতে হয় তাহলে পরে একটা বিরাট একটা আফিল টাক্স ছিল কিন্তু পরবর্তীকালে যখন পিডিএফ এ বেরিয়ে গেল গান্ধীজি কালেক্টেড ওয়ার্কসটা তখন গান্ধীজি কোথায় কি বলেছেন সেই 100 ভলিউম খুঁজে খুঁজে বার করা সম্ভবপর হয়েছিল ফলে এটা হচ্ছে পিটার ফ্রেডরিকের মতামত টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে এসে গান্ধীজির মতামতগুলোকে আরো ভালোভাবে জানবার একটা সুযোগ হয়ে গেল যেমন পিটার ফ্রেডরিক বলেছেন যে যে গান্ধীজি এই সাউথ আফ্রিকানদের সম্বন্ধে বলতে গেলে বারবার কাফির শব্দটা ইউজ করেছে কাফির এই কাফির শব্দটা 1976 সালে সাউথ আফ্রিকাতে ব্যান্ড হয়ে গেছিল কিন্তু দেখা যাচ্ছে যে গান্ধীজি বারবার কাফির শব্দটা ব্যবহার করেছেন 1899 সালে গান্ধীজি একটা স্টেটমেন্টে বলছেন যে ইন্ডিয়ানস আর আনডাউটেডলি ইনফাইনেটলি সুপিরিয়র টু দ্য কাফির তিনি বলছেন যে কাফিরদের থেকে ইন্ডিয়ানরা নিশ্চিতভাবেই অনেক অনেক পরিমাণে সুপিরিয়র অনেক পরিমাণে এগিয়ে আছে অর্থাৎ গান্ধীজি দক্ষিণ আফ্রিকান যে ব্ল্যাক এবং ব্রাউন ইন্ডিয়ানদের মধ্যে একটা পার্থক্য নির্ণয় করেছিলেন সেটা পিটার ফ্রেডরিক দেখিয়েছেন ফ্রেডরিক বলছেন যে গান্ধীজি ওই সময় যখন বলছেন 24 বছর বয়সে গেছেন সেখানে 21 বছর ছিলেন তাহলে তার বয়স অনেক হয়ে গেল 24 আর 21 41 বছর 24 আর 21 যাই হোক এই সময়ে গান্ধীজি কি রিয়েলি ইয়ং ছিল ইয়ং আর ম্যাচিওর ছিলেন তা তো বলা যাচ্ছে না তিনি তার 40 বছর বয়সে পৌঁছে গেছেন তাহলে তিনি সেখানে রেসিয়াল সেগ্রিগেশন স্টপের পক্ষে বলেননি কিন্তু ইন্ডিয়াতে এসে বললেন এটা কেন বললেন তিনি কেন তখন রেসিয়াল সেগ্রিগেশনের বিরুদ্ধে বললেন না আরেকটা প্রশ্ন তিনি তুলেছিলেন দেখিয়েছেন যে ব্রিটিশরা সেখানে বোয়ারদের বিরুদ্ধে বোয়ার মানে হচ্ছে কি যারা আমরা জানি ওলন্দাজরা হল্যান্ডের অধিবাসীরা তারা প্রথমে কিন্তু দক্ষিণ আফ্রিকায় গেছিল ইংলিশ পিপলটা গেছিল পরে
এই বোয়ারদের যে জায়গাটা যেখানে তারা থাকতো সেই জায়গায় প্রচুর খনিজ সম্পদ সমৃদ্ধ, বিশেষত হীরা পাওয়া যেত। ফলে দখল করার জন্য ব্রিটিশরা সেখানে যুদ্ধ করেছিল, এদেরকে বোয়ার বলা হতো। এই বোয়ার যে চাষি ছিল, যারা অ্যাকচুয়ালি হচ্ছে ডাচ অরিজিন, জার্মান অরিজিন আর হিউগেনার্স যারা ছিলেন, তাদের বিরুদ্ধে যে যুদ্ধটা ব্রিটিশরা করেছিল 1902 সালে, সেই যুদ্ধে গান্ধীজি ব্রিটিশদের সহায়তা করেছিল। ঠিক সেরকমভাবে জুলুদের যে লড়াই, বামবাথা রিবেলিয়ন, বামবাথার নেতৃত্বে রিবেলিয়ন হয়েছিল, সেই জুলু রিবেলিয়নের ক্ষেত্রে অর্থাৎ ব্ল্যাক আফ্রিকানদের রিবেলিয়ন, সেখানেও কিন্তু গান্ধীজি ব্রিটিশদের যে ওয়ার এফোর্ট সেটাকে সমর্থন করেছিলেন। ফলে এগুলো একটু কোশ্চেন্স অফ মানে ডাউট আমাদের মনে একটু প্রশ্ন তুলে দেয়, সেগুলো আমি শেষে আবার একদম আলোচনা শেষে ওগুলোতে আমি আসব। এবং আমরা দেখতে পাবো যে গান্ধীজিকে যখন ভারতবর্ষের নেতৃত্ব 1930 সালে সাউথ আফ্রিকা থেকে চলে এসেছেন, কিন্তু সাউথ আফ্রিকার সঙ্গে তার যোগাযোগ ছিল, যখন একটা ইউনাইটেড স্ট্রাগলের কথা বলেছিলেন যে আফ্রিকান কালার্ড এবং ইন্ডিয়ান পিপল সকলে মিলিয়ে, তখন গান্ধীজি একটু কসাস রেসপন্স ছিল। যদিও পরবর্তীকালে তিনি তার মতামত পাল্টেছিলেন এবং তিনি বলেছিলেন ইন্ডিয়ান এবং আফ্রিকানরা একসঙ্গে অন্যায় আইনের বিরুদ্ধে লড়াই করতে পারে, কিন্তু কি হবে সেই লড়াইটা স্ট্রিক্টলি নন ভায়োলেন্ট থাকবে। যদি নন ভায়োলেন্ট থাকে তাহলে সেটা গান্ধীজি বলেছেন লড়াইটা করতে পারে ইন্ডিয়ান এবং আফ্রিকান। অর্থাৎ গান্ধীজি যে পজিশন ছিল প্রথম দিকে, পরের দিকে 1930 সালে পরে এসে সেই পজিশনটা তিনি চেঞ্জ করেছিলেন ভারতীয় অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এসে। এখন গান্ধীজি ভারতীয় আসাটা আমরা দেখি যে ভারতবর্ষে এসছেন 1915 সালে 9 জানুয়ারি তিনি বোম্বের অ্যাপেলো বন্দরে এসে নামেন। সেখানে গোখেল তখন থাকতেন পুনেতে। গোখেল পুনেতে গিয়ে থেকে বোম্বেতে গিয়ে গান্ধীজিকে অভ্যর্থনা করেছিলেন, কারণ গান্ধীজি তখনই দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের আন্দোলন পরিচালনা করে মোটামুটি বিখ্যাত হয়ে গেছেন এবং বেশ ভালো একটা ওয়েলকাম পেয়েছিলেন, অভ্যর্থনা পেয়েছিলেন গান্ধীজি যখন দেশে ফিরে আসলেন। মহামতি গোখেল পর্যন্ত সেখানে গিয়েছিলেন। 1914 সালের ফেব্রুয়ারি 27 তারিখে গান্ধীজি গোখেলকে একটা চিঠি লিখেছিলেন দেশে আসার আগে, যে তিনি দেশে চলে আসবেন 1 বছরের মধ্যেই। কি অদ্ভুত চিঠি! যে যে এই একই ধরনের চিঠি সুভাষচন্দ্র বসু যখন আইসিএসকে ছেড়ে দিলেন, আইসিএসকে ছেড়ে দিয়ে তিনি চিত্তরঞ্জন দাসকে লিখেছিলেন একই ধরনের চিঠি, ঠিক সেরকমভাবেই গান্ধীজি একই ধরনের চিঠি লিখেছেন আগে, সুভাষচন্দ্র বসুর আগে লিখেছেন গোখেলকে, যে আই এম এন্টায়ারলি ইন ইউর হ্যান্ডস, আমি পুরোপুরি আপনার হাতে নিজেকে সমর্পণ করছি, আই ওয়ান্ট টু লার্ন অ্যাট ইউর ফিট অ্যান্ড গেইন দ্য নেসেসারি এক্সপিরিয়েন্স, আমি আপনার পায়ের তলায় বসে শিক্ষা অর্জন করতে চাই এবং আমি অভিজ্ঞতা সঞ্চয় করতে চাই। মাই প্রেজেন্ট অ্যাম্বিশন ইজ টু বি বাই ইউর সাইড অ্যাজ ইউর নার্স অ্যান্ড অ্যাটেন্ডেন্ট, আপনার পাশে থেকে আমি আপনার নার্স হিসাবে, আপনার সহযোগী হিসাবে কাজ করব। আই ওয়ান্ট টু হ্যাভ দ্য রিয়েল ডিসিপ্লিন অফ ওবেইং সামওয়ান হুম আই লাভ অ্যান্ড লুক আপ টু, আমি আপনাকে পাশে থেকে আপনাকে মেনে আমি সুশৃঙ্খলভাবে কাজ করতে চাই, আপনার থেকে আমি অভিজ্ঞতা নিতে চাই। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য যে গান্ধীজি আসলেন জানুয়ারিতে, ফেব্রুয়ারিতেই মহামতি গোখেল শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। গোখেল গান্ধীজিকে বারবার করে আহ্বান জানাচ্ছিলেন যে তুমি দেশে ফিরে আসো, দেশে ফিরে আসো, এবং কিন্তু দেশে ফিরে আসা তুমি 1 বছর কিচ্ছু বলবে না, 1 বছর তুমি সারা ভারতবর্ষ ঘুরে বেড়াও। যেমন আজকে অনুষ্ঠানের সঞ্চালক বলেছি যে 1915 সালে গান্ধীজি শান্তিনিকেতনে গেছিল তার ফিনিক্স স্কুলের স্টুডেন্টদের নিয়ে, তিনি কুম্ভ মেলায় গিয়েছিলেন, অর্থাৎ তিনি সারা ভারতবর্ষ ঘুরে বেরিয়েছেন, সারা ভারতবর্ষ থেকে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। গোখেল বলেছিলেন তুমি 1 বছর কোনো কথা বলবে না, তুমি 1 বছর ধরে তুমি অভিজ্ঞতা সঞ্চয় করো। এবং গান্ধীজি তার সত্যাগ্রহ ইন সাউথ আফ্রিকা এই বইয়ে লিখেছেন, এভরি ওয়ার্ড অফ গোখেল গ্লোড উইথ হিজ টেন্ডার ফিলিং ট্রুথফুলনেস অ্যান্ড প্যাট্রিয়টিজম, গোখেল প্রিপেয়ার্ড মি ফর ইন্ডিয়া, অর্থাৎ গোখেল তাকে ভারতবর্ষের জন্য তৈরি করে দিয়েছেন। গান্ধীজি অবহেলাক্রমে মুক্ত কণ্ঠে স্বীকার করেছেন যে গোখেল তাকে ভারতবর্ষের জন্য তৈরি করে দিয়েছেন। গান্ধীজি
ভারতবর্ষের রাজনৈতিক মঞ্চে তাহলে যেটা বিভাই গোখেল বলেছেন, 1915 সালে এসছেন, তিনি সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়েননি স্বাধীনতা আন্দোলনে, তিনি এক বছর ঘুরে বেড়িয়েছেন, দু বছর ঘুরে বেড়িয়েছেন, তিনি সত্যের পথে এবং অহিংসার পথে ছিলেন। তার প্রথম পাবলিক লাইফ তার কখন শুরু হয়? তিনি চলে যান চম্পারণে, বিহারের একটা প্রত্যন্ত গ্রাম চম্পারণ ডিস্ট্রিক্টে 1917 সালে তিনি তার প্রথম সত্যাগ্রহের এক্সপেরিমেন্ট সেখানেই করেন, চম্পারণে এসে করেন। এবং এর মধ্য দিয়ে গান্ধীজি ভারতবর্ষে যে জাতীয় আন্দোলনের যে চরিত্র সেটাকে মৌলিকভাবে পরিবর্তন করে দিলেন যখন সত্যাগ্রহ তিনি শুরু করলেন বিহারের চম্পারণে গিয়ে। আমরা দেখতে পাবো যে ভারতবর্ষে যে ন্যাশনাল স্ট্রাগল জাতীয় স্বাধীনতা আন্দোলন অনেক পদ্ধতি অনেক পন্থা নিয়ে চলেছে, মোটামুটি সেগুলোকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। একটা কি যে বৈদেশিক যে শাসন ঔপনিবেশিক শাসন তার বিরুদ্ধে একটা কালচারাল অ্যান্ড ইডিওলজিক্যাল ক্রিটিক, আদর্শগত সমালোচনা করা, সাংস্কৃতিক সমালোচনা করা যে ঔপনিবেশিক শাসকেরা আমাদের দেশের আদর্শ আমাদের দেশের সংস্কৃতিকে কীভাবে ধ্বংস করছে। দ্বিতীয়ত হচ্ছে স্ট্র্যাটেজি অফ লিগাল কনস্টিটিউশনাল পথ, অর্থাৎ হচ্ছে আবেদন নিবেদনের রাজনীতি, সাংবিধানিকভাবে আবেদন নিবেদনের রাজনীতি। তৃতীয়ত হচ্ছে রিভলিউশনারি অ্যাক্টিভিটিস, বৈপ্লবিক কার্যকলাপ। চতুর্থত হচ্ছে মাস মোবিলাইজেশন, জনগণকে জড়িত করে যে আন্দোলন, মাস মোবিলাইজেশন। অর্থাৎ এই চারটা পথে আমরা দেখতে পারবো ভারতের স্বাধীনতা আন্দোলনটা পরিচালিত হয়েছে। ইডিওলজিক্যাল ক্রিটিক অফ কলোনিয়াল রুল কারা কারা করেছিলেন, অনেকেই করেছিলেন, কয়েকটি উল্লেখযোগ্য নাম হচ্ছে রাজা রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, মহাদেব গোবিন্দ রানাডে, অক্ষয় কুমার দত্ত, গোপাল হরি দেশমুখ, দাদাভাই নওরোজি, রমেশচন্দ্র দত্ত, গোপালকৃষ্ণ গোখেল। এরা বিভিন্নভাবে ব্রিটিশ শাসন যে আমাদের দেশে উপর চেপে বসেছে সেটার আদর্শগত সমালোচনাটা তারা উপস্থিত করেছিলেন। স্ট্র্যাটেজি অফ লিগাল কনস্টিটিউশনাল পথ কারা নিয়েছিলেন, মডারেস্টরা, কংগ্রেসের মধ্যে যারা নরমপন্থী ছিলেন, এবং অ্যানি বেসান্তের হোম রুল লীগ, তারা হচ্ছে এই আবেদন নিবেদনের নীতিতে বিশ্বাসী ছিলেন। র্যাডিক্যাল এবং রিভলিউশনারি বৈপ্লবিক পন্থায় কারা বিশ্বাসী ছিলেন, মারাঠা বিপ্লবীরা ছিলেন, বাসুদেব বলবন্ত ফাড়কে, চাপেকার ব্রাদার্স, 1897 প্রথম ভারতবর্ষে এই সশস্ত্র আন্দোলন শুরু হলো চাপেকার ব্রাদার্সরা যখন হত্যা করলো র্যান্ডকে সেই সময়ে। নেক্সট হচ্ছে বেঙ্গল রিভলিউশনারিজ, বিশেষত অনুশীলন বিপ্লবী এবং যুগান্তর বিপ্লবীরা, পাঞ্জাবের গদর রিভলিউশনারিরা, গদর বিপ্লবীরা, এইচআরএ এবং এইচএসআরএ, ভগৎ সিং, দেন হচ্ছে চন্দ্রশেখর আজাদ, শচীন্দ্রনাথ সান্যাল, যোগেশচন্দ্র চ্যাটার্জির, এদের হচ্ছে এইচএসআরএ, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, এবং পূর্বে ছিল হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, এবং ফাইনালি নেতাজি এবং তার আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। এগুলো হচ্ছে রিভলিউশনারি অ্যাক্টিভিটিসের উদাহরণ। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য মাস মোবিলাইজেশন। এই মাস মোবিলাইজেশনটা আমরা প্রথমে গান্ধীজি আসার আগে প্রথম লিখেছিলাম আমাদের বাংলায় স্বদেশী এবং বয়কট আন্দোলনের সময়, 1905-11 সাল আমরা এই স্বদেশী এবং বয়কট আন্দোলনটাকে দেখেছিলাম। কিন্তু গান্ধিয়ান সত্যাগ্রহ 1917 সালের পর থেকে এই মাস মোবিলাইজেশন বা জনগণকে জড়িত করে যে আন্দোলন সেটা আরো ব্যাপক আকার ধারণ করে। গান্ধীজি আমেরিকান লেখক দার্শনিক ডেভিড থরো যে প্যাসিভ রেজিস্টেন্স, নিষ্ক্রিয় প্রতিরোধ, সে নিষ্ক্রিয় প্রতিরোধের যে ধারণা সেটাকে ভিত্তি করে সত্যাগ্রহ বা হচ্ছে নৈতিক যে চাপ, এই নৈতিক চাপের যে নীতি সেটাকে উদ্ভাবন করেন। এবং বৈদেশিক যে ঔপনিবেশিক শাসন, এই ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতবর্ষে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনের মূল র্যালিং পয়েন্ট, মূল যে বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে এই সত্যাগ্রহ আমরা দেখতে পারব। গান্ধীজিদের যে এন্ট্রি ইন্টু ইন্ডিয়ান পলিটিক্স, গান্ধীজি 1917 সালে ভারতের রাজনীতিতে অংশগ্রহণ করলেন, ফলে ভারতের যে জাতীয় স্বাধীনতা আন্দোলনের তিনটি ক্ষেত্রে সিগনিফিকেন্ট পরিবর্তন হলো, তাৎপর্যপূর্ণ পরিবর্তন হলো। কি হলো? এক নম্বর,
প্রথম এই প্রথম কি হলো শ্রমিক এবং কৃষকেরা এই জাতীয়তাবাদী আন্দোলনে যুক্ত হলো, শ্রমিক এবং কৃষকেরা জাতীয়তাবাদী আন্দোলনে যুক্ত হলো। দ্বিতীয়ত কি হলো, নন ভায়োলেন্স বা অহিংসাকে একটা আন্দোলনের ফর্ম হিসাবে, আন্দোলনের ধরন হিসেবে স্বীকার করে নেওয়া হলো। এবং তৃতীয়ত কি, সামাজিক এবং অর্থনৈতিক যে সমস্যাগুলো আছে সেগুলোকে, সাধারণ মানুষের যে সামাজিক অর্থনৈতিক যে সমস্যাগুলো আছে এগুলোকেও পলিটিক্যাল প্রোগ্রামের, রাজনৈতিক যে কর্মসূচি সেই রাজনৈতিক কর্মসূচির মধ্যে অঙ্গীভূত করা হলো। এটা আগে ছিল না, প্রি গান্ধিয়ান পলিটিক্সে এটা ছিল না। এই সোশিও ইকোনমিক গ্রিভেন্সেসগুলোকে পলিটিক্যাল প্রোগ্রামের সঙ্গে ঐক্যবদ্ধ একত্রিত করা হলো, ফলে এই তিনটা ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আমরা দেখতে পেলাম। আমরা দেখতে পাবো যে গান্ধীজি তার প্রাথমিক পর্বে কি করলেন, কিভাবে পাল্টালেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের চরিত্রকে, যে তিনি তার সত্যাগ্রহ শুরু করলেন কিন্তু বড় বড় শহরে নয়। এর আগে যে কংগ্রেসি পলিটিক্স সেগুলো সব শুরু হয়েছিল বড় বড় শহর কেন্দ্রিক, গান্ধীজি কি করলেন সেখান থেকে সরে গেলেন। তিনি কি করলেন, পেজান্ট মুভমেন্ট শুরু করলেন চম্পারণ ইন বিহার ইন 1970। চম্পারণে পেজান্ট মুভমেন্ট শুরু করলেন, গুজরাটের খেদাতে, খেদা বলে একটা ছোট্ট জায়গায় কৃষক আন্দোলন শুরু করলেন 1918 সালে, এবং মিল ওয়ার্কার্সদের মুভমেন্ট আহমেদাবাদের, গুজরাটের আহমেদাবাদে শুরু করলেন 1918। অর্থাৎ যে প্রেসিডেন্সি টাউনে বড় বড় শহরে আন্দোলন পরিচালিত করার যে প্র্যাকটিসটা ছিল সেটার থেকে তিনি ব্যতিক্রম ঘটালেন। তিনি শহরে গ্রামে চলে গেলেন, গ্রামে চলে গেলেন অথবা শ্রমিক কৃষকের মধ্যে তিনি চলে গেলেন। সুতরাং গান্ধিয়ান যে পলিটিক্যাল স্ট্র্যাটেজি, যেটা আমি বলেছিলাম যেটা আমার আলোচনার বিষয়বস্তু, এই পলিটিক্যাল স্ট্র্যাটেজি বা রণকৌশল কি হলো, যে তিনি কি করলেন যে গ্রামেগঞ্জে যে কংগ্রেস পার্টির যে বেস সেটাকে গ্রামেগঞ্জে ছড়িয়ে দিলেন। কংগ্রেস পার্টি একটা শহর কেন্দ্রিক দল ছিল, শহরে বসে বছর বছর সম্মেলন করা এবং শহর কেন্দ্রিক কিছু মানুষের আলোচনা করা, কিন্তু সেটাকে গ্রামেগঞ্জে ছড়িয়ে দিলেন গান্ধীজি। এবং এর সাথে তিনি একটা 1919 সালে যখন রাওলাট বিলটা পেশ করা হলো তার বিরুদ্ধে তিনি ফেব্রুয়ারি 1919 সালে একটা সত্যাগ্রহ শুরু করেছিলেন। 1919 সালে ফেব্রুয়ারি রাওলাট বিরুদ্ধে, আইনের বিরুদ্ধে, এই যে সমস্ত সত্যাগ্রহ চম্পারণ, খেদা, আহমেদাবাদ এবং রাওলাট বিলের বিরুদ্ধে, সেগুলোকে কি করলো, এগুলো ছিল আঞ্চলিক লোকালাইজড মুভমেন্ট, আঞ্চলিক মুভমেন্ট। এই আঞ্চলিক মুভমেন্টগুলোকে তিনি পরবর্তীকালে জড়িত করে সারা ভারতবর্ষের ক্ষেত্রে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে একটা অভিজ্ঞতা সঞ্চয় করলেন। গান্ধীজি আমরা দেখব যে তিনটে সর্বভারতীয় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, এটা তো সকলেই জানেন আর কি। 1920-22 সালে নন কোঅপারেশন মুভমেন্ট, অসহযোগ আন্দোলন, 1930-32 সালের আইন অমান্য আন্দোলন, 1942 সালের কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড় আন্দোলন। এবং এই তিনটে আন্দোলন এত ডিসিসিভ, এত শক্তিশালী হয়েছিল যে তার পরিণতিতে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করে 1947 সালে। অসহযোগ আন্দোলন কি করলো, যে ভারতবর্ষের জাতীয় ক্ষেত্রে গান্ধীজির প্রবেশের রাস্তাটাকে সূচিত করলো, প্রবেশকে সূচিত করলো। আইন অমান্য আন্দোলনের মধ্য দিয়ে গান্ধীজি ভারতের স্বাধীনতা আন্দোলনের সেন্টার স্টেজে চলে আসলেন, মধ্যমণিতে পরিণত হলেন। আর কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড় আন্দোলনের মধ্য দিয়ে গান্ধীজি নিজেকে প্রমাণিত করলেন যে তিনি হচ্ছে সবচাইতে পাওয়ারফুল, শক্তিশালী জাতীয় নেতা। অর্থাৎ এই সমস্তর মধ্য দিয়ে স্বাধীনতা আন্দোলনের যে বেস, জাতীয়তাবাদী আন্দোলনের যে বেস, যে কর্মক্ষেত্র, সেটাকে গান্ধীজি বহুদা বিস্তৃত করে দিলেন, সব দিকে ছড়িয়ে দিলেন। কিন্তু গান্ধীজির আন্দোলনের ক্ষেত্রে আমরা দেখব দুটো ড্রব্যাক ছিল, পজিটিভ সাইড ছিল আর দুটো ড্রব্যাক ছিল। কি দুটো ড্রব্যাক ছিল, যে নন কোঅপারেশন মুভমেন্ট ছাড়া অন্য দুটো মুভমেন্টে, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট এবং আইন অমান্য আন্দোলন, এই দুটো মুভমেন্টে মুসলিম পার্টিসিপেশনটা খুব কম ছিল। মুসলিম কমিউনিটি টু এ লার্জ এক্সটেন্ট সেই আন্দোলনগুলোতে
যোগদান করেনি। নন কোঅপারেশনাল মুভমেন্টে কেন করেছিল, যে নন কোঅপারেশনাল মুভমেন্ট একসঙ্গে খিলাফতের সঙ্গে, খিলাফত মুভমেন্টের সঙ্গে একসঙ্গে পরিচালিত হয়েছিল বলে নন কোঅপারেশনাল মুভমেন্টে মুসলিম পার্টিসিপেশন ছিল, কিন্তু পরবর্তীকালে আন্দোলনগুলোতে মুসলিম পার্টিসিপেশন ছিল না। দ্বিতীয়ত, দলিত যারা আছে হিন্দুর মধ্যে, হিন্দুদের মধ্যে দলিত, সেই দলিতরা কিন্তু বড় সংখ্যায় গান্ধীজি নেতৃত্বাধীন আন্দোলনে যোগদান করেনি, গান্ধীজির শত চেষ্টা সত্ত্বেও। এটা আরেকটা সেকেন্ড ড্রব্যাক, যে দলিতরা যোগদান করেনি এবং মুসলিমরা প্রায় বাইরে ছিল, এবং দলিতরাও খুব কম সংখ্যায় যোগদান করেছে। দলিতরা আলাদাভাবে আম্বেদকরের নেতৃত্বে বা আমাদের বাংলায় যোগেন্দ্রনাথ মণ্ডলের নেতৃত্বে, যোগেন্দ্রনাথ মণ্ডলের নেতৃত্বে সংঘবদ্ধ হয়েছিল। কিন্তু এই সমস্ত ড্রব্যাক সত্ত্বেও গান্ধীজি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যে ল্যান্ডস্কেপ, যে পৃষ্ঠভূমি, সেটাকে প্রচুর বাড়িয়ে দিয়েছিলেন। কেন? অর্থাৎ তিনি শ্রমিক কৃষককে ইনভলভ করেছিলেন, যুক্ত করেছিলেন, ফলে কি হচ্ছে, সাবঅল্টার্ন ক্লাসেস, অর্থাৎ সাবঅল্টার্ন বলে যে ক্লাসগুলোকে বলি আর কি, এই সাবঅল্টার্ন ক্লাসগুলোকে তিনি স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত করেছিলেন, যেটা তার পূর্বে কেউ করেনি, এবং ফলে কংগ্রেসকে তিনি একটা প্ল্যাটফর্মে পরিণত করলেন। কংগ্রেস নট এ পার্টি, এখনকার মতো একটা পার্টি ছিল না, কংগ্রেস একটা পার্টি হিসেবে তৈরি হলো, ইট হ্যাজ বিকাম এ প্ল্যাটফর্ম ফর অল সেকশনস অফ দ্য পিপল অফ দ্য ইন্ডিয়া। সেই জন্য এই যে তিনটে আন্দোলন গান্ধীজি পরিচালনা করলেন, এই আন্দোলনগুলোকে শুধুমাত্র রাজনৈতিক আন্দোলন বলে সংজ্ঞায়িত করলে হবে না, এগুলো শুধুমাত্র রাজনৈতিক আন্দোলন ছিল না, এগুলো কি ছিল, পিছিয়ে পড়া মানুষের, সমাজের পিছিয়ে পড়া মানুষের যে অর্থনৈতিক এবং সামাজিক যে সমস্যা, সে অর্থনৈতিক এবং সামাজিক সমস্যাগুলোকেও তুলে ধরেছিল, সেগুলোকে পরিস্ফুট করেছিল। আমি প্রায় শেষ দিকে চলে এসেছি আর কি। তাহলে আমরা দেখব চক্রবর্তী এবং পাণ্ডে তারা বলছেন, এই যে গান্ধীজি যে ক্যাম্পেইনটা নন কোঅপারেশন মুভমেন্ট থেকে শুরু করেছেন, এটা কি হচ্ছে, পূর্ববর্তী যে সমস্ত আন্দোলনগুলো কংগ্রেসি পূর্বতন কংগ্রেসের নেতৃত্ব 1885 থেকে 1919 পর্যন্ত পরিচালিত করেছে, সে আন্দোলনগুলোর মধ্যে উজ্জ্বল ছিল না, সিন ছিল না, সিন SIWN, এগুলো হচ্ছে ঔজ্জ্বল্য বর্জিত ছিল, এগুলো চকচকে ভাব ছিল না, সাধারণ মানুষের কোনো উৎসাহ উদ্দীপনা ছিল না। গান্ধীজি এই আন্দোলনের মধ্য দিয়ে, এই আন্দোলনে যুক্ত হয়ে সেগুলোর মধ্যে কি হয়েছে, এই অসহযোগ আন্দোলন থেকে শুরু করে সেগুলোর মধ্যে ঔজ্জ্বল্য প্রদান করেছেন, চকচকে ভাব ঢুকিয়েছেন, সাধারণ মানুষকে ভাবতে শিখিয়েছেন যে এই যে আন্দোলনগুলো হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্ট, অসহযোগ আইনমান্য আন্দোলন এবং যে ভারত ছাড়ো আন্দোলন, এগুলো হচ্ছে আমাদের আন্দোলন, আমাদের বেঁচে থাকার আন্দোলন। এটা হচ্ছে চক্রবর্তী এবং পাণ্ডে কমেন্ট করেছেন। পরিশেষে আমরা বলতে পারি যে গান্ধীজির যে স্ট্র্যাটেজিগুলো, এই যে সকলকে নিয়ে চলা, পিছিয়ে পড়া মানুষকে যুক্ত করা, সাবঅল্টার্ন ক্লাসকে যুক্ত করা, ফলে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যে স্ট্র্যাটেজিগুলো ছিল সেগুলোর ক্ষেত্রে একটা একটা মৌলিক পরিবর্তন এনে দিয়েছেন, একটা নতুন যুগের সূচনা করেছেন, এবং এইগুলো শুধুমাত্র বৈদেশিক শাসন থেকে মুক্তি পাওয়ার আন্দোলনই নয়, এই আন্দোলনগুলো শুধুমাত্র বৈদেশিক শাসন থেকে মুক্ত পাওয়ার আন্দোলন সেভাবে গান্ধীজি ভাবেননি। তিনি কি করেছেন, এই আন্দোলনগুলো কি কি করেছেন, যে সামাজিক বৈষম্য, সামাজিক অন্যায়, ধর্মের নামে যে সামাজিক অন্যায়, সামাজিক বৈষম্য চলছে, এই সামাজিক অন্যায় এবং সামাজিক বৈষম্য এগুলোকেও দূর করার একটা আন্দোলনের সঙ্গে সঙ্গে তিনি এগুলোকেও স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত করে দিয়েছিলেন, সোশ্যাল এভিলসের যে সোশ্যাল এভিলস যে প্র্যাকটিস হচ্ছিল। ফলে গান্ধীজিকে তো আমরা প্রায়শই দেখবো, এই গান্ধীজি একটা বিরাট ভাবের মানুষ, বহু কিছু করেছেন, সমস্ত কিছু আজকে আমরা আলোচনা করতে পারবো না, এগুলো গান্ধীজি করেছিলেন, চেষ্টা করেছিলেন, সামাজিক যে সমস্যাগুলো আছে, এভিলসগুলো আছে, সেগুলোকে দূর করার চেষ্টা এবং সেগুলোকে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত করে দেওয়া। এবং পরিশেষে আমরা বলবো, শেষ কথা বলা যেতে পারে, যে গান্ধীজি হচ্ছে এই স্বাধীনতা আন্দোলনে মহিলাদের যুক্ত করার, সমস্ত শ্রেণীর মহিলাদের যুক্ত করার একটা প্রবণতা, মহিলাদের ক্ষেত্রে যে বন্ধনটা ছিল, মহিলারা আমরা জানি যে মহিলাদেরকে ঘরের মধ্যেই আবদ্ধ করে রাখার যে সংস্কৃতি,
ভারতীয় সংস্কৃতিতে ছিল সেটাকে থেকে মুক্ত করেছেন। আমি আমি আগেই বলেছি কস্তুরবা গান্ধী নিজে 1913 সালে সাউথ আফ্রিকা থাকাকালীন অসহযোগ আন্দোলন সত্যাগ্রহ আন্দোলনে যোগদান করেছিলেন এবং সেখানে অ্যারেস্টেড হয়েছিলেন। ঠিক ঠিক সেরকম ভাবে গান্ধীজি ভারতবর্ষে এসে প্রচুর মহিলা নেতৃত্বে জন্ম দিয়েছেন এবং মহিলাদেরকে স্বাধীনতা আন্দোলনে এগিয়ে দিতে ভূমিকা পালন করেছিলেন। এটা কিন্তু গান্ধীজি ছাড়া আমরা আর কাউকে দেখতে পাইনি। সেই জন্য গান্ধীর নেতৃত্বে আন্দোলন অ্যাকচুয়ালি হচ্ছে রিয়েলি একটা মাল্টি ক্লাস মাল্টি গ্রুপ স্ট্রাগল, একটা সমস্ত শ্রেণীর সমস্ত ধরনের মানুষের আন্দোলন। ফলে আমরা বলতে পারি যে এখন আমরা দেখতে পারবো যে ইউএসএতে জর্জ ফ্লয়েডের হত্যার পরে জর্জ ফ্লয়েডকে যেভাবে হত্যা করা হয়েছে, শীতাঙ্গ কিছু পুলিশ যেভাবে হত্যা করেছে তার গলা চেপে ধরে, ফলে সারা বিশ্বজুড়ে ব্ল্যাক লাইভ ম্যাটার্স একটা আন্দোলন শুরু হয়েছে এবং এই ব্ল্যাক লাইভ ম্যাটার্সের আন্দোলনে যারা আছে তারা কিন্তু গান্ধীজির বিরুদ্ধেও বলছে। গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় যে বক্তব্য সেই বক্তব্যগুলোকে ভিত্তি করে বলছেন, যিনি দক্ষিণ আফ্রিকায় শীতাঙ্গ বর্ণ বৈষম্যবাদী স্বাধীন বর্ণ বৈষম্যবাদী শাসন সেটাকে সমর্থন করেছিলেন। এটাকে মাথায় রেখেও আমরা বলতে পারি গান্ধীজি কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে যে ভূমিকাটা নিয়েছেন ওই ব্ল্যাক লাইভ ম্যাটার্সের যে দাবি সেটাকে আমরা এই মুহূর্তে যদি মাথায় না রাখি তাহলে বলবো যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে গান্ধীজি যে ভূমিকা নিয়েছেন সেখানে তাকে সত্যিকারে আমরা যদি বলি যে ফাদার অফ দ্য নেশন সেটা কিন্তু কোনো এর মধ্যে কোনো বিতর্ক নেই, এর মধ্যে আমরা কোনো দ্বিমত খুঁজে পাবো না। কিন্তু রিয়েলি হি প্লেড দ্য রোল অফ অ্যাজ দ্য ফাদার অফ দ্য নেশন অফ ইন্ডিয়া, তিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে জাতির পিতা হিসেবে ভূমিকা পালন করেছেন। এই হচ্ছে মোটামুটি আমার বক্তব্য। আমি কতগুলো রেফারেন্স, স্যার আমি একটা প্রশ্ন করতে চাই, আমি একটু রেফারেন্সটা বলে দিই একমাত্র এক সেকেন্ড। রেফারেন্স হিসাবে আমি দিয়েছি হচ্ছে গোপালকৃষ্ণ গান্ধী এবং ইএস রেড্ডি, তারা গান্ধী অ্যান্ড সাউথ আফ্রিকা বলে একটা বই লিখেছিলেন 1914-1948, এটা অনলাইনে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আর অর্গানাইজেশন ফর মাইনরিটিস অফ ইন্ডিয়ান্স তারা হচ্ছে একটা ওয়েবসাইট আছে, সেখানে গান্ধীজির এই সমস্ত যে থ্রি টায়ার সিস্টেম অফ রেসিয়াল সেগ্রিগেশন ইন সাউথ আফ্রিকা এটা গান্ধী। হ্যালো স্যার, ওকে, হ্যাঁ আমি একটু জাস্ট বলে নিচ্ছি এই চারটে পয়েন্ট। আর আব্বাস কুমার অ্যান্ড আলমের একটা বই আছে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, চক্রবর্তী অ্যান্ড পান্ডেন মডার্ন ইন্ডিয়ান পলিটিক্যাল থট, ওপি গাওবার ইরিং গান্ধী, এই সমস্ত বইগুলো আছে, এগুলো থেকে আমি সাহায্য নিয়েছি এবং ধন্যবাদ। হ্যাঁ এরপরে আমি একটু প্রশ্নতে যেতে পারি আর কি। ঠিক আছে, হ্যাঁ স্যার আমি একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি মনতোষ প্রামাণিক। স্যার বলছি যে আপনি এতক্ষণ ধরে অনেকগুলো আন্দোলনের কথা বললেন গান্ধীজির দ্বারা যেগুলো করা হয়েছে বা গান্ধী যেটা মুখ্য ছিলেন সেটার মধ্যে, তো আমার প্রশ্ন স্যার যে এতগুলো আন্দোলনের মধ্যে সব থেকে মেইন আন্দোলন যেটা যেটা খুব এফেক্টিভ হয়েছে সেটা কোন আন্দোলন হতে পারে, এবং সেই আন্দোলন যদি সেটা এফেক্টিভই হয় সব থেকে বেশি তাহলে অন্যান্য আন্দোলনের থেকে সেটা কেন ডিফারেন্ট, কেন সেটা ডিফারেন্ট? না আমি তো আগেই বলেছি যে গান্ধীজি একটা একটা প্রস্তুতি পর্ব নিয়েছেন, তিনি 1915 সালে এসে 17 সালে শুরু করেছেন, মানে এইভাবে এক একটা আন্দোলন একটা ধাপ, কোন আন্দোলন কি আমরা বলতে পারিনি যে এই আন্দোলনের মধ্য দিয়ে এটা হয়েছে, এটা আস্তে আস্তে সময় নিরীক্ষে গিয়েছে। 1919 সালে অসহযোগ আন্দোলন, 30-32 চায়নামান আন্দোলন, 1942 কুইট ইন্ডিয়া, কোনোটাই কিন্তু একটা স্বয়ং কোনোটাই বলা যাবে না যে এটা না করলে এটা করলে এটার জন্যই স্বাধীনতা পেয়েছে, অনেক স্ট্রিম ছিল অনেক ধারা ছিল। কিন্তু গান্ধীজি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যে তিনি সাধারণ মানুষকে ইনভলভ করে যে মুভমেন্টগুলো করেছেন টাইম টু টাইম, একটা অসহযোগ আন্দোলন, একটা আইনমান্য আন্দোলন, একটা কুইট ইন্ডিয়া মুভমেন্ট, আমার মনে হয় না। আচ্ছা স্যার, তার মানে আপনি বলছেন যে টোটালটা একদম একটা কালেক্টিভ ম্যানারে সমস্ত করা হয়েছে, সামগ্রিকভাবে বলতে হবে আর কি, এইভাবে আলাদা করে আমরা আমার আমার মতে আর কি আমার মতে এইভাবে আলাদা করে বলা যাবে না, কারণ প্রত্যেকটারই একটা বিরাট ভূমিকা আছে, এইটা বেশি গুরুত্বপূর্ণ এটা কম গুরুত্বপূর্ণ এটা বলা যাবে না, একটার থেকে আরেকটা গেছে, একটা ধাপ থেকে আরেকটা ধাপে গেছে। সেই অর্থে আমরা চম্পারণের আন্দোলনকে অস্বীকার করতে পারি না, খেদা আন্দোলনকে অস্বীকার করতে পারি না, সেই অর্থে আমরা দক্ষিণ আফ্রিকার যে আন্দোলনগুলো সেগুলোকে অস্বীকার করতে পারি না, ধাপে ধাপে এগিয়েছে, একটা সিঁড়ি যেমন ধাপে ধাপে এগিয়ে গিয়ে আমরা উপরের স্তরে যাই ঠিক সেরকম ভাবে ধাপে ধাপে এগিয়েছে। থ্যাংক ইউ সো মাচ বিকাশ দা, থ্যাংক ইউ সো মাচ।
বিকজ খুব ভালো লাগলো। আর তোমাদের স্টুডেন্টদেরকেও বলছি, আর কারো কোনো যদি প্রশ্ন থাকে স্যারকে জিজ্ঞেস করতে পারো, কারো কোনো যদি প্রশ্ন থাকে। একটু আমি তাড়াহুড়ো করে ফেললাম মনে হচ্ছে সময় নিয়ে, যদিও সময় অনেক নিয়েছি। হ্যাঁ না, বিকজ অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রামটা 1 ঘন্টার সময়, কিন্তু যাই হোক, আর তো গান্ধীর পরিধি, গান্ধী নিয়ে বলতে গেলে তার পরিধি এত ব্যাপক, আমাদের এইটুক সময়। আমি আসলে দক্ষিণ, আমি ভাবলাম যে দক্ষিণ আফ্রিকাতে একটু অ্যাড করা উচিত। দক্ষিণ আফ্রিকা যে থেকে যেহেতু গড়ে উঠেছেন এবং তার পজিটিভ এবং নেগেটিভ দুটো সাইড একটু বলা দরকার, যেটা এখন আলোচনা হচ্ছে। না যদি আমরা এটা পরবর্তীতে যদি আরো কোনো এরকম প্ল্যাটফর্ম পাই যেখানে গান্ধীকে নিয়ে আমরা একটু বৃহত্তর আকারে আলোচনাটা করতে পারবো, তাহলে আমরা আরো সমৃদ্ধ হব এই ব্যাপারগুলো আপনার কাছ থেকে জেনে। থ্যাংক ইউ বিকাশ দা। বাসব স্যার, একটু কমেন্ট বক্সে একটা প্রশ্ন আছে। হ্যাঁ কমেন্ট বক্সে, হ্যাঁ দেখছি আমি, দেখি ঠিক আছে কমেন্ট বক্সে একদম নিচে, গান্ধিয়ান ফিলোসফি ইন ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল। আচ্ছা ডক্টর ববিতা দাস প্রশ্ন করেছেন, হাউ সিগনিফিকেন্ট গান্ধিয়ান ফিলোসফি, ওটা আজকে আলোচনায় একজন বললেন যে গান্ধীজি বলেছেন আমার জীবনই হচ্ছে আমার দর্শন। অ্যাকচুয়ালি গান্ধীজি দর্শনের বহুমুখী দিক আছে। হ্যাঁ গান্ধীজি দর্শনের অনেক দিক আছে। গান্ধীজি কিছু, যেমন গান্ধীজি আমরা জানি যে গান্ধীজি হচ্ছে এই আধুনিক নগর সভ্যতার বিরোধী ছিলেন, গান্ধীজি আধুনিক শিল্প শিল্প যেগুলো সেগুলোর বিরোধী ছিলেন, গান্ধীজি আধুনিক যে শিক্ষা পদ্ধতি সেগুলোর বিরোধী ছিলেন, গান্ধীজি খাদির ব্যবহার খাদির পক্ষে ছিলেন, গান্ধীজি ডেমোক্রেটিক সিস্টেম সেটা ছিলেন না, তিনি পঞ্চায়েতের মাধ্যমে আনইলেক্টেড সিস্টেম, কোনো নির্বাচন, কোনো হচ্ছে দল ব্যবস্থাহীন দলহীন প্রথা, এগুলো বলেছিলেন। ফলে গান্ধীজির ফিলোসফির অনেক শেড আছে। গান্ধীজান ফিলোসফি নিয়ে যদি আমি বলি, আমার ব্যক্তিগত মতামত আমি বলি যে আমরা কিন্তু আজকে যে আধুনিক দিনে আমরা চলতে পারবো না, আধুনিক দিনে আমরা গান্ধীজান ফিলোসফিকে অবলম্বন করে চলতে পারবো না। গান্ধীজান ফিলোসফি নিয়ে যা চলেন তারাও চলতে পারবেন না, কারণ আমরা যে যে আধুনিক, যেমন আমরা আজকে এই ওয়েবিনার করছি, সে গান্ধীজি তো এই যন্ত্র সভ্যতা পুরোপুরি বিরোধী, মহাত্মা গান্ধীও ছিলেন রবীন্দ্রনাথও ছিলেন, কিন্তু ওইভাবে তো চলা যাবে না। ফলে গান্ধীজিয়ান ফিলোসফি সেই অর্থে পুরোপুরি আমাদের জীবনের ক্ষেত্রে চলবে সেটা আমরা বলতে পারছি না, কিন্তু একটা জিনিস আমরা বলতে পারি যে গান্ধী যে দর্শনের দ্বারা অনুপ্রাণিত আন্দোলনে যুক্ত হয়েছিলেন, অর্থাৎ সত্যাগ্রহ এবং হচ্ছে অহিংস, এই সত্যাগ্রহ এবং অহিংস আন্দোলন এ দুটো কিন্তু তার ফিলোসফির একটা অংশ এবং সেটাই কিন্তু সাকসেসফুল তিনি হয়েছেন। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে আমরা দেখবো গান্ধী প্রি গান্ধী পিরিয়ডে কেউ দেশের সাধারণ মানুষকে জড়িত করে জাতীয়তাবাদী আন্দোলনে আনতে পারেননি, গান্ধীজি এনেছিলেন। পরবর্তীকালে সুভাষচন্দ্র বসু গান্ধীজির পন্থা অবলম্বন করে এনেছিলেন, যারা বিপ্লবী ছিলেন তারা কি নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকতো, বিপ্লবী দলগুলো প্রত্যেকেই তাই নিজে নিজের মধ্যে সীমাবদ্ধ থাকতো, কিন্তু আপামর আসমুদ্র হিমাচল মানুষকে, ওই মাধবঙ্গিনী হাজরা কোথাকার একটা অশিক্ষিত মহিলা, তিনি গান্ধী নাম শুনে তিনি এগিয়ে গেলেন এবং কুইট ইন্ডিয়া মুভমেন্টে গিয়ে তিনি বন্দুকের মুখে দাঁড়িয়ে তিনি প্রাণ বিসর্জন দিলেন। এইভাবে কে ইনভাইভ করেছে, কে পেরেছে মানুষকে এই করেঙ্গিয়ে অমরানিঙ্গের স্লোগান দিয়ে? হাজার হাজার আমাদের এখানে উত্তরবঙ্গে হয়েছে, বালুরঘাটে হয়েছে, কুমাগ্রামে হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, কে উদ্বুদ্ধ করেছে এই সমস্ত প্রত্যন্ত এলাকাতে? সেই গান্ধী, গান্ধীজির নামে একটা অদ্ভুত একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে। গান্ধীজিকে মনে করা হতো একটা মানে অতি পুরুষ, যে সাধারণ মানুষ নন, অতি মানব, অলৌকিক মানুষ, যিনি তার সমস্ত কার্যকলাপের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা এনে দেবেন। ফলে গান্ধীয়ান ফিলোসফির এই দিক থেকে আমরা নিব যে গান্ধী এইভাবে স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে তার যে নন ভায়োলেন্স এবং সত্যাগ্রহ, এর মধ্যে স্বাধীনতা আন্দোলনকে সমৃদ্ধ করেছেন। কিন্তু গান্ধীয়ান যে ফিলোসফি অ্যাজ সাচ যদি আমরা বলি, সেই গান্ধীয়ান ফিলোসফি অ্যাজ সাচ আমরা, কারণ গান্ধী ফিলোসফির মধ্যে অনেক এমন কিছু আছে যেগুলো হচ্ছে অনেক পিছিয়ে পড়া। আজকে তিনি যারা নারীবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত আছে তারা অবশ্যই তাহলে গান্ধীয়ান ফিলোসফির কথা বললে বিরোধিতা করবেন তারা, এবং করছেনও, অনেকে বিরোধিতা করছেন, নারীবাদী যারা আছেন গান্ধীয়ান ফিলোসফির অনেক দিককে বিরোধিতা করছেন। সেই আলোচনাগুলোতে আজকে আমি আর গেলাম না। স্যার আমার আরেকটি কোশ্চেন আছে, আমি কি জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ বলো বলো, আমার আপত্তি নেই যদি পারমিশন দেয়। স্যার গান্ধীয়ান ফিলোসফিতে আমরা জেনে থাকি যে ট্রুথ এবং নন ভায়োলেন্স এই দুটো হচ্ছে সবথেকে মেইন জিনিস, যে সত্য এবং নন ভায়োলেন্ট হওয়াটা। তো আমরা যখন ট্রুথ বলি, গান্ধী যেটা বলেছে যে তুমি ট্রুথ বলতে পারো কিন্তু নন ভায়োলেন্ট হয়ে ট্রুথ বলতে পারো,
তো যখন আমরা ট্রুথ বলি, কিন্তু স্যার আজকের সমাজে আমরা দেখতে পারি কি যে ট্রুথ যদি বলানো হয় তাহলে সেটাকে ভায়োলেন্ট হয়ে করানো হচ্ছে। আপনি যেটা একটু আগেই বললেন যে আজকের দিনের গান্ধিয়ান ফিলোসফিটা অতটা রিলেভেন্ট নয়, রিলেভেন্ট করতে পারি না আমরা, কিন্তু স্যার আপনি আরো একটা পয়েন্ট বলেছেন কিছুক্ষণ আগে যে কমিউনাল হারমোনি, কমিউনাল হারমোনি যে পয়েন্টটা স্যার সেটা অবশ্যই গান্ধীর দ্বারা খুব ভালো মতো প্র্যাকটিস করা হয়েছে, কিন্তু আজকের দিনেও আমরা সেটাও দেখতে পারি যে কমিউনাল হারমোনিটা আমরা প্র্যাকটিস করি না। কিন্তু স্যার কেন আমরা প্র্যাকটিস করি না? যদি আমরা জানি যে কমিউনাল হারমোনিটা যদি প্র্যাকটিস করা হয় তাহলে আমরা আরো ভালো পথের দিকে যেতে পারি, কিন্তু আজকে আমরা দেখতে পারি যে কমিউনাল হারমোনিটা অন্য জায়গায় যেন ব্রেক করে গেছে। স্যার দ্যাট ইজ দ্য কোশ্চেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি অনেক বড় কোশ্চেন, আমি বড় আলোচনায় যাব না। আর তুমি কি পড়ো বলো আমাকে, তুমি করেই বলছি কি পড়ো তুমি। আম্বেদকারের মধ্যে 1932 সালে সই করা হয়েছিল, পুনা প্যাক্টের কথা জানো? একটু দেখে নেবে পরে নিজে। আমি একটু বলছি স্যার, কিন্তু অতটা ডিসকাসে মানে অতটা ডিটেইলস অ্যাকচুয়ালি বিষয়টা কি হচ্ছে যে ব্রিটিশরা আমরা জানি যে ডিভাইড এন্ড রুল, বিভক্ত করো এবং শাসন করো। 1909 সালে তারা এই কমিউনাল ইলেকটরেট, হিন্দু মুসলিম ভিত্তিতে ইলেকটরেট তারা চালু করলো আমাদের দেশে, কমিউনাল ইলেকটরেট চালু করলো তো। এবং আমাদের দেশে দেখবে যে 1945-46 সালে যখন গণপরিষদ নির্বাচন হয় তখনও কমিউনাল ইলেকটরেট ছিল। একদিকে মুসলিমরা মুসলিম প্রার্থীদের নির্বাচিত করছে, হিন্দুরা হিন্দু প্রার্থীদের নির্বাচন করছে, শিখরা শিখ প্রার্থীদের নির্বাচন করছে। এখন ইংরেজরা তো এই উদ্দেশ্য ছিলই, মুসলিমদের সঙ্গে ভারতীয় যে হিন্দু যেটা গান্ধীজিও পারেননি, অসহযোগ আন্দোলনে মুসলিমরা স্বাধীনতা আন্দোলনে এসেছিল, কিন্তু মুসলিমরা পরবর্তীকালে ওই আইন অমান্য আন্দোলন বা হচ্ছে কুইটিন ভারত ছাড় আন্দোলনে সেভাবে যুক্ত হয়নি। পাশাপাশি ব্রিটিশরা চেয়েছিল, র্যামজে ম্যাকডোনাল্ড যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল চেয়েছিল যে এই যে পিছিয়ে পড়া সম্প্রদায় তাদেরকে দলিত বলা হয়, SC ST কমিউনিটি, তাদের জন্য আলাদা একটা ইলেকটোরেট সিস্টেম, অর্থাৎ মুসলিমরা ক্যান্ডিডেট করবে, SC ST তারা আলাদা। এখন আমাদের দেশে কি আছে, SC ST সিট রিজার্ভ আছে, কিন্তু ভোট কারা দেয়, সবাই ভোট দেয় তাই না? আমাদের এখানে ধরো আমাদের এখানে আলিপুরদুয়ার সিট ST রিজার্ভ লোকসভা সিট, কিন্তু কারা ভোট দিচ্ছে? ST কমিউনিটি কি শুধু ভোট দিচ্ছে? না, সবাই ভোট দিচ্ছে, কিন্তু ক্যান্ডিডেট ভোটে নির্বাচিত হবে একজন ST ক্যান্ডিডেট। কুচবিহার সিটটা লোকসভা সিট ST ক্যান্ডিডেটের জন্য রিজার্ভ, মানে সবাই ভোট দেবে কিন্তু SC ক্যান্ডিডেট রিজার্ভ, SC ক্যান্ডিডেট নির্বাচনে দাঁড়াবে। ব্যাপারটা হচ্ছে কি, ব্রিটিশরা চেয়েছিল যে, এবং আম্বেদকর সমর্থন করেছিলেন যে হিন্দুদের জন্য আলাদা নির্বাচক মন্ডলী, মুসলিমদের জন্য আলাদা নির্বাচক মন্ডলী, এবং হচ্ছে এই দলিত সম্প্রদায়ের জন্য আলাদা মুসলিম মন্ডল আলাদা নির্বাচক মন্ডলী। তখন গান্ধী পুনের জেলে বন্দী ছিলেন, সে পুনের জেলে তিনি এই এই যে কমিউনাল অ্যাওয়ার্ড এই যেটা র্যামজে ম্যাকডোনাল্ড করতে চেয়েছিলেন সেটার বিরুদ্ধে আমরণ অনশন করেন। তখন আম্বেদকর বাধ্য হয়ে গান্ধীজির সঙ্গে দেখা করেন এবং অনশন চুক্তি করেন যে কি হয়েছে যে না, দলিতদের জন্য সিট রিজার্ভ করা হবে, ইলেক্টেড সিট রিজার্ভ করা হবে, কিন্তু দলিতদের জন্য আলাদা নির্বাচক মন্ডলী করা হবে। দুটো বিষয়, একটা আলাদা, একটা নির্বাচক মন্ডলী আর একটা যারা ভোটার, নির্বাচক মন্ডলী মানে ভোটার, আর একটা হচ্ছে সিট রিজার্ভ করা, যেটা এখন আছে, এটা হচ্ছে পুনা প্যাক্ট নামে পরিচিত। অর্থাৎ গান্ধীজি কিন্তু আমরণ অনশন করে এই যে আমাদের দেশে ইলেকটোরেটকে যে ব্রিটিশরা করতে চেয়েছিল যে হিন্দু মুসলিম এবং দলিত, সেটাকে আটকেছেন। কিন্তু কি হলো যে আমাদের দেশে যে শাসক গোষ্ঠী যারা আছে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে, তারা কিন্তু গান্ধীজির যে পন্থা, গান্ধীজির পথ থেকে সরে গেছেন। 1947 সালে যেদিন দেশ বিভক্ত হলো, বিভাজিত দেশ ভারতবর্ষ দাঙ্গা হাঙ্গামা মধ্য দিয়ে, গান্ধীজি কোথায় ছিলেন? গান্ধীজি কি দিল্লিতে ছিলেন? তিনি তখন বেলেঘাটায় বসে ইয়ে করছেন, বেলেঘাটায় বসে অনশন করছেন। এবং গান্ধীজি মারাও গেলেন কাদের? ধর্মান্ধদের কাছে মারা গেলেন। গান্ধীজি তো ন্যাচারাল ডেথ হয়নি, তাকে তো হত্যা করা হয়েছিল ধর্মান্ধদের কাছে। ফলে কমিউনালিজমের যে এই যে মানে বিষ, সেটা আমাদের দেশে ব্রিটিশরা রোপণ করেছিল, রাজনৈতিক নেতৃত্ব সেটাকে সঠিকভাবে ফাইট করতে পারেনি। সুভাষ চন্দ্র বসু ফাইট করেছিলেন, কিন্তু তিনি তো আর দুর্ভাগ্যজনক ভাবে থাকলেন না। গান্ধীজিও নিজের জীবন দিলেন কমিউনালিস্টদের কাছে, সাম্প্রদায়িক শক্তির কাছে। ফলে আমাদের দেশে যে অবস্থা তাই হচ্ছে, এর কোনো তো আমরা কমিউনালিজম দিন দিন বেড়ে যাচ্ছে, এটাকে আমরা পাচ্ছি না একদম, এটা কিছু বলার নেই আর কি, এটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্যজনক। গান্ধীজি প্রাণ দিয়েছেন। হ্যাঁ
থ্যাংক ইউ সো মাচ ফর ইওর রিপ্লাই স্যার থ্যাংক ইউ বিকাশ দা থ্যাংক ইউ মনোতোর ফর ইওর ওয়ান্ডারফুল কোয়েশ্চেন ওকে বাসুব ধন্যবাদ স্যার এতক্ষণ আমরা মন্ত্রমুগ্ধের মতন আপনার বক্তব্য শুনছিলাম সহজ সরল অথচ তথ্যপূর্ণ ভাবে আপনি যে বক্তব্য রাখলেন আমরা সকলেই সমৃদ্ধ হলাম এই একজনের কোশ্চেন নিতে পারছি না আই যারা একটু একটু হ্যাঁ বলো তুমি আমি দুই এক মিনিট লাইনে বলে দেব আগে আজকের দিনে দাঁড়িয়ে কি তাহলে সত্যি কি গান্ধিয়ান ফিলোসফি কি ইরিলেভেন্ট নাকি রিলেভেন্ট আমরা আলোচনা করছিলাম হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে গান্ধিয়ান যে পদ্ধতি সেটা নিয়ে আলোচনা করেছি আর কি সেটা খুব ভেরি মাচ রেলিভেন্ট ছিল বলছি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে গান্ধীজিয়ান মতামত রেলিভেন্ট কি রেলিভেন্ট না সেটা এক কথায় বলে দেওয়া যায় না আমার ব্যক্তিগত মতামত একটা হতে পারে আর অন্য জন আরেকটা মতামত হতে পারে ফলে এই মুহূর্তে আমরা টোটালি আর কি গান্ধীজিকে তো আমরা টোটালি অস্বীকার করতে পারি না তা নাহলে গান্ধীজিকে এখনো চর্চা হচ্ছে কেন পাল্টে নিয়ে আধুনিক করতে হবে এই আর কি ব্যাপার হ্যাঁ সেটাই বিকাশ দা আমরা মানে এই এই যে আপনি বিষয়টা নিয়ে আলোচনা ও চাইলো প্রশ্নটা সেটা আমাদের হয়তো কোনোদিন অন্য কোনোদিন কোন প্ল্যাটফর্মে আমরা করব কিন্তু আজকে আমাদের যে থিমটা ছিল আলোচনার সেখানে সত্যি রেলিভেন্সটা বলতে গেলে আরো অনেক অনেকটা সময় আমাদের লেগে যাবে যেটা আমরা এই মুহূর্তে পেরে উঠছি না এখন ধন্যবাদ প্রদান করবেন ডক্টর সুমিত্রা নাহা শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়ের NSS ইউনিট 1 এর প্রোগ্রাম অফিসার আমরা শুনলাম আমাদের এই তিন দিন ব্যাপী আলোচনা চক্রের প্রথম বক্তা ডক্টর বিকাশ রঞ্জন দেব মহাশয়কে উনি অ্যাসোসিয়েট প্রফেসর সূর্য সেন মহাবিদ্যালয় উনি বক্তব্য রেখেছেন ভারতের স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির যে রণনীতি ও রণকৌশল তার দিকগুলো উনি তুলে ধরেছেন আমরা সত্যি এত ইনফরমেটিভ এই লেকচারটা ছিল থ্যাংক ইউ বিকাশ স্যার ফর ইয়র ইনসাইটফুল সেশন অন গান্ধি আমরা এবং বিশেষত আমি বলবো স্টুডেন্টরা আমাদের যে স্টুডেন্ট ভলেন্টিয়াররা আছেন তারা খুবই উপকৃত হয়েছেন উনি বলেছেন যে দীর্ঘ একুশ বছর গান্ধীজি সাউথ আফ্রিকাতে ছিলেন এবং সেখানকার শিক্ষা ও অভিজ্ঞতাকে উনি যে অর্জন করেছিলেন সেখান থেকে সেটাকে তিনি ফ্রেম অফ রেফারেন্স হিসেবে ভারতের স্বাধীনতা আন্দোলনের কাজে লাগিয়েছিলেন উনি তুলে ধরেছেন যে কিভাবে গান্ধীজির এই স্বাধীনতা আন্দোলনের যে ব্যতিক্রমী দিকগুলো সেগুলো হচ্ছে আগে যেটা হয়নি সেটা গান্ধীজি করেছেন যেমন সাধারণ মানুষকে উনি এই স্বাধীনতা আন্দোলনে ইনভলভ করেছেন মহিলাদের বিভিন্ন শ্রেণীর মহিলাদের এখানে ইনভলভ করেছেন এবং তাদের যে একটা ভূমিকা থাকতে পারে সেটা তিনি তুলে ধরেছেন উনি সত্যাগ্রহ মুভমেন্টের মধ্যে দিয়ে যে ইররেসপেক্টিভ অফ প্রফেশন ইররেসপেক্টিভ অফ ক্লাস ইররেসপেক্টিভ অফ রিলিজিয়ন সকল মানুষকে ইনভলভ করতে পেরেছেন উনি বিশেষভাবে গোপালকৃষ্ণ গোখলেকে তার মেন্টর হিসেবে মেনে নিয়েছিলেন এবং স্যার এটাও বললেন যে গান্ধী থেকে মহাত্মা হয়ে ওঠার পিছনে এই যে গোপালকৃষ্ণ গোখলের যে এক বিশেষ ভূমিকা ছিল তার কথা সামাজিক অর্থনৈতিক যে এলিমেন্ট গুলো অর্থাৎ সোশ্যো ইকোনমিক এলিমেন্ট গুলোকে এই স্বাধীনতা আন্দোলনের মধ্যে উনি যুক্ত করতে পেরেছেন যে সাবঅল্টার্ন ক্লাস তাদেরকে নিয়ে এসেছিলেন এই স্বাধীনতা আন্দোলনে ওনার অসহযোগ আন্দোলন ওনার অহিংস আন্দোলন এই আন্দোলনের যে স্ট্রাকচার সেটা ছিল একটা মাল্টি ক্লাস মাল্টি গ্রুপ স্ট্রাগল ছিল এবং আরেকটা দিকের কথা উনি বলেছেন যে কিভাবে লোকালাইজড মুভমেন্ট থেকে একটা বৃহত্তর ন্যাশনালাইজড মুভমেন্টে পরিণত করতে পেরেছিলেন থ্যাংক ইউ স্যার আমরা অনেক উপকৃত হলাম আমরা অনেক সমৃদ্ধ হলাম আপনার এই বক্তব্য থেকে অসংখ্য ধন্যবাদ বিকাশ স্যারকে থ্যাংক ইউ ধন্যবাদ ম্যাডাম আর এখানেই আজকের প্রথম দিনের অনুষ্ঠান সমাপ্ত হলো আগামীকাল 18ই অক্টোবর আমাদের মাঝে বক্তব্য রাখবেন ডক্টর রঞ্জিতা চক্রবর্তী অধ্যাপিকা এবং বিভাগীয় প্রধান উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
তার বক্তব্যের বিষয় গান্ধী এবং তার জীবনাদর্শ, প্রভাব এবং মূল্যবোধ। আপনাদের সকলকে আগামীকাল দুপুর 12টার সময় আমন্ত্রণ জানাই আমাদের বক্তৃতা অনুষ্ঠানে। ধন্যবাদ সকলকে। আমিও সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে আমাকে বলার জন্য এবং সকলেই মনোযোগ সহকারে শুনেছেন। এবং আমি ডক্টর সুমিত্রা নাহাকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি অন্য ডিসিপ্লিনের হয়েও তিনি এত মনোযোগ সহকারে শুনেছেন এবং আমার বক্তব্যের যে মূল বিষয়গুলোকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন সেই জন্য এক্সট্রা একটা ধন্যবাদ তাকে দেওয়া প্রাপ্য। আমি ধন্যবাদ জানাই ডক্টর পাপিয়া দেবকে, আমি ধন্যবাদ জানাই অধ্যাপক বাসব দাসকে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের অনুষ্ঠান থেকে চেষ্টা করব কাল পরশু যাতে জয়েন করতে পারি। আমি আজকের অনুষ্ঠান থেকে আমি জানাচ্ছি। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ বিকাশ দা, থ্যাংক ইউ সুমিত্রা, থ্যাংক ইউ বাসু, এন্ড থ্যাংক ইউ প্রিয়দর্শনী ফর কন্ডাক্টিং। আপনাকে অনেক থ্যাঙ্কস কাপিয়া দি। ও হ্যাঁ, প্রিয়দর্শনীকে আমি দেখতে পাইনি, দেখতে পাচ্ছি না। সুন্দরভাবে এই টেকনিক্যাল ব্যাপারটা এবং আমাদের আরো দুজন জুনিয়র আছেন, টেকনিক্যাল টিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি। রাইট রাহুল, হ্যাঁ সবচেয়ে বড় কথা যে আনইন্টারাপ্টেড হয়ে চললো আর কি, এই লিমিটে কেটে যাচ্ছে কেটে যাচ্ছে কি না কেটে গিয়ে আনইন্টারাপ্টেড চললো, এটা খুবই ভালো হয়েছে। আমি দুঃখ প্রকাশ করছি প্রথম দিকে প্রেজেন্টেশনটা ঠিকমতো ছিল না বলে, না এটা আমারই ভুল হয়েছে বিকাশ দা। আমি চেষ্টা করছিলাম আপনাকে মেসেজ করার, তো তা দেখতে পাচ্ছিলাম না, বুঝতে পাচ্ছিলাম না আপনি কি করবেন। এনিওয়ে থ্যাঙ্ক ইউ সো মাচ, হ্যাঁ বাই।